What's up, servers? Welcome back to Ishukanja GG presents FIFA Bangladesh Challenge 2021 semi-final day 3. I'm your host Chris Kristasin, with me none other than Fulvan Apu. What's up everybody? What is up? Kita khabar Apu? হেই আসসালামু আলাইকুম, কি খবর তাসিন? এবং ওয়েলকাম জানাচ্ছি সকল দর্শকদেরকে আজকে আমাদের সেমিফাইনাল ডে টু তে। তো আজকে কিন্তু আমরা দেখব আরো কিছু এক্সাইটিং ম্যাচ, অনেকগুলো টিম কিন্তু চলে এসেছে যারা লড়াই করে এসেছে গ্রুপ স্টেজ, তারপর হচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনালে। ইয়াপ 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 ইয়াপ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকেরা আমাদের যে টিমগুলো আছে, টিমগুলোর মাঝখানে যদি আমরা একটু ভালো করে দেখি, আজকে আমাদের মোট 12টা টিম আছে, যাদের মধ্যে আছে রুট ই স্পোর্টস, তারপর আছে ভেনিস টাটার, তারপর আছে ই স্পোর্টস, তারপর আছে WTF সাইকো, WTF সরি, তারপর আছে টিম ইনফিনিটি, টিম রেভেঞ্জ, টিম ইলেকট্রো, তারপর আছে ক্রিমিনাল ই স্পোর্টস, তারপর আছে ফিউরি ই স্পোর্টস, তারপরে আছে হচ্ছে এক্স স্প্রেড হেডস DF প্লাস থেকে, তারপর আছে ফ্ল্যাশ ই স্পোর্টস, আর আমাদের ইনফ্লুয়েন্সার এখান থেকে আছে মাইরা FF। আমাদের 12টা স্কোয়াড মোট এখানে আজকে লড়াই করবে ফাইনালে যাওয়ার জন্য। কালকে তো 4টা স্কোয়াড পেয়ে গিয়েছিলাম আমরা যারা ফাইনালে যাবে, আজকেও কিন্তু আমরা 4টা স্লট পাচ্ছি, 4টা পাচ্ছি যারা। তবে তাদের তোমাকে জানিয়ে রাখি, 12টা স্কোয়াডের মধ্যে কিন্তু পিপলস ফেভারিট হচ্ছে WTF সাইকো, টিম ইনফিনিটি, টিম রিভেঞ্জ এবং ইলেকট্রো। এদেরকে কিন্তু আমাদের পিপল চয়েস হিসেবে একটু আলাদা করে রাখতে হবে। এছাড়াও আমাদের আন্ডার ডগ বা আন্ডার রেটেড স্কোয়াড যদি বলো, তাদেরকেও, তাদের কাছ থেকেও একটি আমরা দুর্দান্ত গেম প্লে আশা করবো, যেহেতু তারা এতটা দূরের সফর শেষ করে আসছে। এবং বলতে বলতে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ম্যাচ তাসিন, প্রথম ম্যাচ সেমিফাইনালের, এবং প্রথম ম্যাচ কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দেয়, একটা সাইকোলজিক্যাল ম্যাচ বলা যায়। কারণ এই ম্যাচে ভালো রেজাল্ট একজনকে যেমন আত্মবিশ্বাসের তুঙ্গে নিয়ে যায়, তেমন একজন যদি খুব খারাপ করে ফেলে একটা স্কোয়াড, তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসে একটু আঘাত হানে বলেই বলা যায়, তাই নয় কি? আপু, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখন আপাতত আমাদের যে প্লেয়াররা আছে তারা আপাতত সবাই এখন ল্যান্ডিং এর দিকে যাচ্ছে, দেখা যাক কে কোথায় ল্যান্ড করে। আমাদের মনে হচ্ছে ফিউরি স্কোয়াডটা আপাতত ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে। এখানে যদি আমরা দেখি আমাদের অন্যান্য স্কোয়াডের দিকে, একটু যদি খেয়াল করি, রেভেঞ্জ স্কোয়াড যাচ্ছে আমাদের কাটুলুস্তিয়াতে, আমরা যদি অন্যান্য স্কোয়াডের দিকে একটু খেয়াল করি তাহলে আমাদের দেখতে পারবো আমরা ফ্ল্যাশ স্কোয়াড আছে আপাতত পিকের ধারে কাছে। আমরা যদি দেখি আমাদের 5 নম্বর স্কোয়াড, তারা আপাতত কাটলুস্তিয়াতে যাচ্ছে, VCS স্কোয়াড, তারপর যদি যাকি রুট স্কোয়াড, রুট স্পোর্টস এর স্কোয়াডটা দেখতে পারি, তারা আছে আপাতত কিন্তু গ্রেভিয়ার্ডের দিকে। আমাদের ইলেক্ট্রো স্কোয়াড ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান ফেভারিট স্কোয়াডের মধ্যে একটা পড়তে পারে ইলেক্ট্রো ই স্পোর্টস, তাদের আপাতত দেখতে পাচ্ছি আমরা আছে, কিন্তু ব্লু জোন মানে সান্তোসায় আছে আপাতত। মায়রা FF এর স্কোয়াডটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুলজাইতে আছে, আর আনফরচুনেটলি দেখতে পাচ্ছি অনেকগুলো টিম কিন্তু আমাদের টিমের প্লেয়ার কিন্তু ফুলফিল ভাবে আসতে পারে না আমাদের ম্যাচে। এটা কেমন একটা মানে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে প্লেয়ারদের, এটা খুবই বাজে একটা বিষয়, আর সেটা বড় বিষয় না। আমরা যদি দেখি এখন বুলজাইতে প্লেয়াররা দেখতে পাচ্ছি, বুলজাইতে প্লেয়াররা আছে, ক্রিমিনাল স্কোয়াডকে দেখতে পাচ্ছি, তারা আপাতত আছে কিন্তু রিমনাম ভিলেজে। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এমবট স্কোয়াডকে দেখতে পারবো, এমবট স্কোয়াডকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আপাতত আছে কেপ টাউনে। আর যদি সাইকোসকে দেখতে পাই, টিম সাইকোস, WTF সাইকোস স্কোয়াডকে দেখতে পাই, সাইকোস স্কোয়াড কিন্তু আপাতত ব্লু জোনে আছে। আমাদের একটা ফাইট শুরু হয়ে গিয়েছিল, দেখা যাক ফাইটটা কোথায় হচ্ছে। ফাইটটা স্কোয়াডের সাথে প্লেয়ার অলরেডি মারা গেছে, লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে, এখানে রেভেঞ্জ স্কোয়াড যারা কনফার্ম করে ফেলেছে। একদম আর্লি ফাইটে তিনটা প্লেয়ার নিয়ে কানেক্ট হয়েছিল বিসি বা ভেইনস কাজার, বাট রিভেঞ্জ এর সাথে ফাইটে কিন্তু দুজনকে হারিয়ে ফেলেছে। সোলো সার্ভাইভার হিসেবে পুরো ম্যাপে তাকে খেলতে হবে পজিশনের জন্য, কারণ এই একজন প্লেয়ার আসলে তোমার হচ্ছে স্কোয়াডের বিপক্ষে, একটা ফুল স্কোয়াডের বিপক্ষে ওইভাবে কিন্তু সে কিল তুলতে পারবে না, এটা অনেকটা টাফ হয়ে যায়। যদিও কখনো কখনো আমরা সুপার ন্যাচারাল কিছু গেম প্লে দেখে ফেলি সোলো প্লেয়ারদের কাছ থেকে, তারপর এটা টু মাচ রিস্কি, যার কারণে কিন্তু আমাদের বিসি সোলো প্লেয়ারটি একদম লুকিয়ে একদম ইসের কর্নারে চলে গিয়েছে। মিনওয়াইল আমরা দেখতে পাচ্ছি ফিউরিকে, যারা ক্লক টাওয়ারে এই মুহূর্তে লুট করে বেড়াচ্ছে তাসিন। ফিউরি দেখে গেছে ম্যাডনেস, স্পাইসি 10, নীরব, আইকনিক স্কোয়াডটি।
প্যাপ 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 এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি আইএনএফ স্কোয়াডকে দেখতে পাচ্ছি, তারা আপাতত যদি উপরের দিকে দেখি আইএনএফ স্কোয়াড তারা আছে শ্যাড আমাদের শিপইয়ার্ডের দিকে আছে, শিপইয়ার্ডে তারা আপাতত এখানে লুট টুট করে নিচ্ছে। আর্লি লুট শিপইয়ার্ডে প্রচুর পরিমাণ লুট পাওয়া যায় আমরা যেহেতু জানি আর্লি লুট, আর এখানে টোকেনেরও সংখ্যা বেশি যেহেতু আমাদের যে শপিং কার্ডটা আছে শপিং কার্ড থেকে তারা অতিরিক্ত বেশি এখান থেকে ই নিতে পারবে গাইজ, যদি বলি আমরা এখান থেকে আর্লি লুটটা নিতে পারবে সেই আর্লি লুটটা। আমরা যদি সেকেন্ড স্কোয়াডটা দেখি আমাদের ফিউরি স্কোয়াড, ফিউরি স্কোয়াডকে যদি আমরা খেয়াল করে দেখি ফিউরি স্কোয়াড আপাতত এবং দেখতে পাচ্ছি তারা এখানে যে লাস্ট সোল সার্ভাইভিং একটা প্লেয়ার ছিল সেই প্লেয়ারটা একটা সোলো প্লেয়ার বেঁচে ছিল এবং তাদের কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। প্রথম স্কোয়াড এই সেমিফাইনালে প্রথম স্কোয়াড যে বিদায় নিল নাম্বার 12 সেটা হচ্ছে পেসি, তাদের জন্য পরবর্তী ম্যাচে শুভকামনা রইল। বাট এই মুহূর্তে মায়রা এফএফ যে জায়গাটাতে আছে তাসিন তার ঠিক উপরের পোর্শনটাতে কিন্তু আমরা রিভেন্সদেরকে লাস্ট টাইম দেখেছিলাম, সো এখানে কিন্তু মায়রা এফএফ দের স্কোয়াডটির সাথে কিন্তু রিভেন্সদের একটি ফাইট হলেও হতে পারে যেহেতু রিভেন্সদেরকে লাস্ট টাইম ওখানে দেখা যাচ্ছিল। এই মুহূর্তে রিভেন্সের অবস্থান আমরা দেখে নিব। ওকে রিভেন্সরা গ্রেভিয়ার্ডে চলে এসেছে, গ্রেভিয়ার্ড বলতে আমাদের তারা কিন্তু চলে গিয়েছে গ্রেভিয়ার্ডের দিকে কার্টুসটা ছেড়ে এবং সেখান থেকে তারা কিন্তু যাচ্ছে অবজারভেটরির দিকে। অবজারভেটরি কিন্তু আমাদের কোনো প্লেয়ার তেমন একটা ছিল না, তো আই থিঙ্ক সো তারা একটা স্মুথ গেম প্লে পাবে যদি তারা অবজারভেটরি যেতে পারে। তারা অলরেডি আর্লি একটা ভালো লুট পাবে আর এবং সেখান থেকে আসে ফেরার টাইমেও কিন্তু যথেষ্ট ইনাফ স্টেবল একটা লুট পাবে যদি আমরা বলি। রিসোর্স আসলে অনেক ইম্পর্টেন্ট, তোমার কাছে যত ভালো লুট থাকবে হাই লুট থাকবে তোমার জন্য কিন্তু ফাইট একটা অ্যাডভান্টেজ পয়েন্ট থাকবে ওই লুটগুলো। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রো কিন্তু আছেন এই মুহূর্তে মার্স ইলেকট্রিকের দিকে, জোন দিয়ে দিয়েছে, জোন শ্রিঙ্ক হবে ঠিক 27 সেকেন্ড পরে। তো দেখা যাক যে টিমগুলো প্রথম দিকে একদম বুঝে অবজারভেটরির দিকে আছে শিপইয়ার্ডের দিকে আছে তাদেরকে আস্তে আস্তে লুট করতে হবে স্যান্তোসার ইনিমিগুলোকেও, যেহেতু ফার্স্ট জোন অনেকেই অনেক ধীরে সুস্থে মুভ করবে জোনের দিকে, কারণ ওইভাবে কিন্তু লাইফ লস হবে না, লুটটা আসলে জরুরি আগে। ইয়াপ ইয়াপ লুটটা অতিরিক্ত বেশি জরুরি, আর যেহেতু এখন ফার্স্ট জোন আর্লি ফাইট করা নিয়ে আর কোনো প্রয়োজনই নেই, প্লেয়ার্সদের আর্লি ফাইট নেওয়ার কোনো প্রয়োজনই নেই। সবাইকে বলে দিব গাইজ যে আর্লি ফাইটটা অ্যাভয়েড করাই বেটার একটা ইয়ার স্পোর্টস টুর্নামেন্ট, যেহেতু আর এত বড় একটা প্ল্যাটফর্ম যেহেতু এত হিউজ লেভেল একটা পজিশনিং এ যদি তোমরা যাও তাহলে হচ্ছে আমাদের তাদের আর্লি ফাইটে আর্লি যে রাশটা আছে এই রাশটা করার কোনো প্রয়োজন নেই, একটা সেফ প্লেসে নামতে হবে, সেফ ভাবে লুট করতে হবে, সেফ লুট করে রোটেশনটা দিতে হবে, সেফ রোটেশন দেওয়ার পরে কিন্তু তাদের একটা পজিশনে যাবে যে পজিশনে যে তারা হচ্ছে অন্যান্য স্কোয়াডদের সাথে ফাইট নিতে পারবে। আপাতত আমার মনে হয় না যে কোনো স্কোয়াডের আপাতত কোনো ফাইট নেওয়া প্রয়োজন। তাহলে আমরা তোমার থিওরি অনুযায়ী লজিক অনুযায়ী আমরা কিন্তু এই মুহূর্তে একটি খুবই পিসফুল ম্যাচ দেখতে পাবো, মানে একদমই লাস্ট জোন গুলোর আগে ভাগে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এম বট স্কোয়াডটি এই মুহূর্তে আছে, দেখতেছিলাম যে তারা ক্যাপ্টাউনে আছে, সাইকোরা এই মুহূর্তে আছেন স্যান্তোসাতে, এবং সাইকোরা যে পোর্শনটাতে আছে তারা যদি ঠিক তোমার হচ্ছে ডান দিকের সাইড দিয়ে মুভ করে মানে ক্যাপ্টাউনের সাইড দিয়ে, তাহলে মেবি আমরা এম বটদের সাথে একটি ফাইট দেখতে পারি সাইকো স্কোয়াড। এবং ফাইট আসলে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা কোনো ফাইট দেখতে পাচ্ছি না, কারণ প্রত্যেকটি স্কোয়াড তাদের পজিশন ধরে খেলার চেষ্টা করছে, ফাইটগুলো ইগনোর করে খেলার চেষ্টা করছে, যেহেতু সেমিফাইনাল ফ্যাক্ট এখান থেকে টপ 4 কোয়ালিফাইড হবে, $500 এর ম্যাচ এটা, ফাইনালে কিন্তু সবাই যেতে চাইবে, এত কাছাকাছি এসে কেউ কিন্তু ফিরে যেতে চাইবে না। তাসিন ক্রিমিনালের একটি প্লেয়ারে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক নাই, তারা কিন্তু রিম নামে আছে এই মুহূর্তে, রিম নামের দিকে আছে এবং দেখতে পারছি যে অবজারভেটরির এদিকে আছে কিন্তু মায়ের স্কোয়াডটা, তারা একটু জোনের বাইরে বসে আছে সামহোয়াট, এখানে তিনটা প্লেয়ারই বসে আছে জোনের বাইরে, বুঝতেছি না কেন, বাট আপাতত তারা এখানে বসে আছে। আর আমি সবাইকে গাইজ আমি বসে থাকার একটা কারণ আমি অ্যাড করে তাসিন, অবজারভেটরিতে কিন্তু আমরা লাস্ট টাইম একটা প্লেয়ার একটা স্কোয়াড দেখেছি রুট স্কোয়াড স্কোয়াডকে ঢুকতে দেখেছিলাম এবং আই থিঙ্ক সো মায়ের স্কোয়াড এটা বুঝতে পেরেছে, আর বুঝতে পেরে তারা আপাতত একটু সেফ খেলার চেষ্টা করছে, কিন্তু রুটের কিন্তু বাকি দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি এখান থেকে বেরো যাওয়ার চেষ্টা আছে,
তো আই থিঙ্কস একটা কনফ্রন্টেশন হয়েছে কি এখানে, যে বুঝতে পেরেছে যে এখানে অপোনেন্ট প্লেয়ার আছে তাদের, এটাকে তারা বুঝতে পেরেছে? অবভিয়াসলি, কারণ তুমি দেখো তাসিন মারা দের স্কোয়াডটি কিন্তু একদমই তোমার হচ্ছে পজিশন নিয়ে বসেছিল, উপর থেকে এইম করার চেষ্টা করছে। দেখো আমরা নাইম এবং হৃদয়ের কাছ থেকে কিন্তু একটু করে প্লেয়ার স্পট আউট করার যে একটা ইন্টেনশন সেটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু কিছুক্ষণ পরপর এইম করছেন। অন্যদিকে আমার মনে হচ্ছে রুটের প্লেয়ার গুলো মেবি এখনো জানে না, কারণ তারা হচ্ছে সামনের দিকে মুভ করে বসে আছে, তারা কিন্তু একবারও তাদের পাহাড়ের দিকে বা রিজ গুলোর দিকে চেক করেনি। তার মানে রুট স্কোয়াড এখন পর্যন্ত অবগত না যে তাদের পিছনে একটি স্কোয়াড আছে। অন্যদিকে মায়াদের স্কোয়াড কিন্তু একদমই সতর্কতার সহিত খেলার চেষ্টা করছে। দেখো তারা কিন্তু নেমে এসেছে, দেখেছে ফেলেছে যে টিমটা মুভ করে ফেলেছে, দেন কিন্তু তারা অবজারভেটরিতে প্রবেশ করেছে। এখানে আমরা যদি দেখি আপু, এখন গাইজ আমাদের কমেন্ট সেকশনে যারা আছে সবাইকে জানিয়ে দেবো, এটা হচ্ছে ইশুকান্ত জিজি প্রেজেন্টস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ সিজন 1 উইক 1 চলতেছে আমাদের। প্রত্যেক উইকে আমাদের কিন্তু টুর্নামেন্ট চলবে গাইজ। আর যারা যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই, অবশ্যই অবশ্যই বলবো, লিঙ্ক ইজ ইন দ্য পিন কমেন্টস গাইজ, পিন কমেন্টে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো উইক 2 জন্য। প্রত্যেক উইকে কিন্তু গাইজ $500, $500 এর টুর্নামেন্ট চলবে আমাদের ishukan.gg এর তরফ থেকে। তো যারা যারা প্রথম সিজনে মিস করছো গাইজ, সবাইকে বলবো সেকেন্ড সিজনে এখনই এখনই জয়েন করে ফেলো গাইজ। সেকেন্ড উইকে তোমাদেরও কিন্তু একটা চান্স থাকতে পারে, তোমাদের জেতার প্রয়োজন নাই গাইজ, কিন্তু এরকম ইস্পোর্টস টুর্নামেন্টে খেলার পরে তোমাদের যে এক্সপিরিয়েন্সটা আসবে, এক্সপিরিয়েন্সটাই কিন্তু অনেক বড় একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবা। আর এই প্ল্যাটফর্মটা কিন্তু তোমাদের জন্য এনে দিচ্ছি ishukan.gg। এখানে একটা ফাইট চলতেছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের রেভেঞ্জ স্কোয়াডের সাথে আই থিঙ্ক সো ফাইট চলতেছে। আর অপোনেন্টে একটা স্কোয়াড দেখতে পাচ্ছি যারা আমাদের শপিং কার্টের এরিয়াতে ছিল, দেখা যাচ্ছে থেকে সেখানে পর্যন্ত যাইতে পারবে কিনা আমাদের রেভেঞ্জ স্কোয়াড। আর তারা যেহেতু জোনের মধ্যে ঢুকে পড়েছে, এখন আর তাদের কাছে কোনো প্রেশার নেই, একটু যথেষ্ট প্রেশার ছিল জোনের মধ্যে ঢুকার, কিন্তু এখন আপাতত তাদের জোনের মধ্যে ঢুকার কোনো প্রেশার নেই। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছি তারা এখান থেকে অ্যাভয়েড করতেছে ফাইটটা। এখান থেকে ডাবল স্নাইপারের শট দেখতে পাচ্ছি সাইকো 99 এর কাছ থেকে, সাইকো 22 কে দেখতে পাচ্ছি যে সে কিন্তু কভার নিয়ে বসেছিল, এখানে এম করে রেখেছে। প্লেয়ার কি বের হবে? মনে হচ্ছে না প্লেয়ার হেডটা পাবে, মায়রা হয়ে গেল এলিমিনেটেড। নেয়ার জন্য অধীর হয়ে বসে আছেন, যেহেতু অলরেডি একটি কিল তারা তুলে নিয়েছেন সাইকো 22 এর গান থেকে। তারা কিন্তু মুভ করে প্লেয়ার গুলোকে স্পট করার চেষ্টা করছে, যেখানে এইম বট কিন্তু ঘুরে জোনের দিকে যাওয়ার চেষ্টা করছে। কেরাটন এরিয়াতে দেখতে পাচ্ছি এইম বট থেকে চাইনিজ বলবো ভাইয়াটাকে চাইনিজ সিম্বল ইউজ করছেন, সে কিন্তু খেলছেন একে এবং হচ্ছে MAC-7 নিয়ে এবং খুঁজছে এনিমি, এবং তাদের এই ফাইটটাকে আলাদা মাত্রা দিতে কিন্তু অলরেডি তাদের উপরে ড্রোন চলে আসছে। যদি সাইকো টিমটি ড্রোনের নিচে থাকে তাহলে তারা কিন্তু স্পট করে ফেলবে এইম বটকে। লেটস সি যে এইম বটের কপালে কি আছে। এখানে যদি আমরা দেখি যে আমাদের যে প্লেয়ার্সটা আছে তারা কম বেশি সেফ খেলার চেষ্টা করছে আপু আগে থেকে। আমরা কালকে যে খেলাগুলো দেখেছি যে প্রথম ম্যাচে কম বেশি সবাই একটা অ্যাগ্রেসিভ খেলছে, তেমন একটা সেফ তো আমরা কিন্তু খেলা নাই, কিন্তু আজকের যে আজকে যে প্লেয়ারগুলো আছে, আজকের প্রত্যেকটা টিম দেখতে পাচ্ছি যে তারা অলরেডি সেফেস্ট প্লে দিচ্ছে, একদমই তেমন একটা কি বলে এটাকে মানে হার্ডলি তারা একটু রাশ করতেছে, হার্ডলি তারা পজিশন চেঞ্জ করতেছে, তারা জোন দেখে তারপর ঘোরাঘুরি করতেছে। 35টা প্লেয়ার স্টিল অ্যালাইভ, আমরা কিন্তু শুরু করেছিলাম মাত্র 40টা প্লেয়ার নিয়ে। গ্রেনেড বাই গ্রেনেড, সামনে নিজে গ্রেনেড শুরু করছে, আপনি গ্রেনেড চলে আসছে, পিছন থেকে ডাবল ভেক্টর নিয়ে চলে আসলো ইলেকট্রো রিফার ডাউন। এখান থেকে বাকি দুটো প্লেয়ার আছে, ইলেকট্রো ল্যারি আর ইলেকট্রো পেইন বেঁচে আছে, দেখা যাক ল্যারি আর পেইন কি জীবিত ভিতরে যাইতে পারবে, এটা হচ্ছে দেখার বিষয়। মেইন কথা হচ্ছে যে গ্রেনেড ছিল এনিমির গ্রেনেড, নিজের গ্রেনেড, নিজের গ্রেনেডটা থ্রো করছে এনিমির গ্রেনেড আসতে দেখে, কিন্তু এখানে সুন্দর একটা ক্রোনোর ইউজ দেখতে পারলাম। আর এখন সামনের দিকে যাচ্ছে আমাদের রেভেঞ্জ স্কোয়াড ইলেকট্রোর সাথে ফাইট, পিছন থেকে সুন্দর করে একটা শট দিল, একটা কানেক্ট হয়েছে শট, এখান থেকে স্নাইপার নিয়ে দিয়েছে রিসাল ভাইয়ের কাছ থেকে, ইলেকট্রো পেইনকে আই থিঙ্ক সো ক্লিয়ার করে দিয়েছে। ল্যারি একা সোলো প্লেয়ার বেঁচে আছে, ল্যারি একা সোলো প্লেয়ার এখান থেকে বেরোনোর চেষ্টা, দেখা যাক সে এখান থেকে বেরোতে পারবে কিনা। লেটস সি হোয়াট হ্যাপেন্স গাইজ, এখান থেকে কি সে বের হইতে পারবে, ল্যারি কি বের হইতে পারবে, কারণ ফ্যাক্টরিতে কিন্তু রেভেঞ্জ স্কোয়াড আছে, রেভেঞ্জ স্কোয়াডের মনে হচ্ছে একটা প্লেয়ার মারা গিয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এমবটের একটা প্লেয়ারকে ক্লিয়ার করে দিয়েছে সাইকোজরা, সাইকোজরা কিন্তু এখানে এমবটের পিছে লেগে আছে, সাইকোজরা অলরেডি সাইকোজরা এত তাড়াতাড়ি পিকে কামনে আসলো,
সাইকোগেসের কাছ থেকে দুইটা কিল কিন্তু অলরেডি পেয়েছি আমরা, কেরাটনে ছিল দুইটা কিলে কিন্তু আসলে এম বটদের থেকে, আর এম বটরা হচ্ছে দুজন দুজন করে স্প্লিট হয়ে গিয়েছিল, আর দুটি দুজন ছিল হচ্ছে তোমার কেরাটন দিয়ে মুভ করছিল, আর দুজন পিছন থেকে ব্যাক অফ করে গিয়েছে, মিল হয়ে বিমা শক্তি স্ট্রিপ হয়ে তারা হচ্ছে জোনের দিকে ঢুকছে। আর সাইকোরা পিকে হোল্ড করবে, রুটকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্লক টাওয়ারে আছেন, এবং দেখো তাসিন বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এয়ার ড্রপ নামিয়ে ফেলেছেন ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিতে এয়ার ড্রপটা প্রবাবলি রিভেন্সের তরফ থেকে, রিভেন্সটা কিন্তু নিজেদের ঘাঁটি কেড়ে ফেলেছে, চারজন প্লেয়ার আছে এবং কিলো তারা মোটামুটি করে ফেলেছে, ইলেকট্রোদের দুজনকে ওয়াইপড আউট করেছেন, এবং আমার মনে হচ্ছে রিভেন্সরা তাদের তাদের দিক থেকে খুবই কনফিডেন্ট, তাই কিন্তু তারা একদম এয়ার ড্রপ নামিয়ে নিজেদের যে এই জায়গাটা আমার একদম তারা ঝান্ডা গেড়ে ফেললো যে আসো ব্যাপারটা দেখা যাবে। অন্যদিকে রুটকে আমরা দেখতে পেলাম ঠিক রিভেন্স স্কোয়াডটা ঠিক পাশে কিন্তু তারা আছে টাওয়ারে একদম ক্যাম্প করে বসে পড়েছে, দেখতে পেলাম এলিমিনেট হয়ে গেল নিচে থেকে, অনেকগুলো টিমই কিন্তু এখন ডেঞ্জারে আছে আপু, অল্প কিছু প্লেয়ার মারা গিয়েছে কিন্তু অনেকগুলো টিমের কিন্তু এখানে মানে বলতে গেলে পুরো মেরুদণ্ডটা ভেঙে দিয়ে গেছে, কিন্তু আবার উপর দিকে যদি দেখি পুরো আয়নে উ এখান থেকে শট খাচ্ছে কিন্তু আমাদের রুটের একটা প্লেয়ার, রুটের একটা প্লেয়ার দেখতে পেলাম শট খাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি ফিউরি স্কোয়াড তাদের সাথে ফাইট করতেছে, রুট ভার্সেস ফিউরি আই থিঙ্ক সো, টাওয়ার টু টাওয়ার ফাইট হচ্ছে আপু। আর একটা জিনিস যদি দেখো তুমি উপরের যে চারটা তিনটা স্কোয়াড আছে, তিনটা স্কোয়াডের কিন্তু চারটা চারটা প্লেয়ারই বেঁচে আছে, রেভেঞ্জ ফিউরি আইএনএফ তিনটা স্কোয়াডেরই কিন্তু চারটা চারটা প্লেয়ার বেঁচে আছে, তাদের কিন্তু লাস্ট মোমেন্টে তারা চারজনই কানেক্ট হতে পেরেছে, এটাই হচ্ছে সত্যি অনেক টাইমে চারটা প্লেয়ার বেঁচে থাকে কিন্তু চারজনে একসাথে থাকে না, আলাদা আলাদা জায়গায় থাকে, কিন্তু ফরচুনেটলি তারা চারজনই ঠিকই জায়গায় আছে গাইজ। আর আপাতত মনে হচ্ছে এই জোনটা আপাতত একটু একটু ঠান্ডা মাথায় চলবে, জোনটা শুরু হয়ে গিয়েছে, যে কোনো টাইমে ফাইট শুরু হতে পারে, ফাইট শুরু হওয়ার আগে গাইজ তোমাদের আমি বলে দিই এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে হচ্ছে ইশুকান জি জি ও আচ্ছা এলিমিনেটেড ওকে সামনে দিকে যা চেষ্টা, সামনে থেকে কিন্তু নিচে থেকে ড্যামেজ খাচ্ছে সাইকো 22 এর হাতে, দেখতে পাচ্ছি AK-47 আর সরি XM8 সাথে আছে কিন্তু M1887 গাইজ, এখান থেকে দেখতে পাচ্ছি ড্রপটা নামিয়ে দিল, এই মোমেন্টে ড্রপটা নামানোর প্রয়োজন আমি বুঝতে পারলাম না, সাইকো 71 দেখতে পাচ্ছি যে নিচের দিকে আছে, উপর থেকে নিচে দেখা যাক, এখান থেকে চেষ্টা সাইকো 99 হয়ে গেল ডাউন, স্নাইপার প্লেয়ারকে ডাউন করে দিয়েছে, স্নাইপার প্লেয়ার কিন্তু হিউজ একটা ব্যাকআপ দেয়, উপর থেকে আসা সাইকো স্কোয়াডদের অন্যদিকে রুট স্কোয়াড কিন্তু রিভেন্সদের অপেক্ষা করছে, এবং রিভেন্সরাও কিন্তু একদম গ্রেনেড থ্রো করে দিয়েছে রুটের দিকে, রুটরা বসে আছেন একদম পার্মানেন্ট কভার নিয়ে টাওয়ারের মধ্যে, ইতিমধ্যে কিন্তু সাইকো 71 ইলেকট্রো যে সোলো প্লেয়ারটা ছিল তাকে মেরে দিয়েছে, আর দেখতে পাচ্ছি রিভেঞ্জ রিশাল থেকে এখানে গ্রেনেড কুক করে মারা হয়েছে, দুইটি এনিমিকে ডাউন করে দিয়েছেন, 260-260 করে ড্যামেজ খেয়েছেন, নিজেও কিন্তু ডাউন হয়ে গিয়েছেন এই জায়গাটাতে, গ্রেনেড তবে নিজে ডাউন হলেও কিন্তু দুইটা গ্রেনেড হয়েছে, দুইটা গ্রেনেডের কিল নিল 260-260 একদম ইভেন একটা ড্যামেজ দিয়ে কিন্তু প্লেয়ারদের ক্লিয়ার করে তারপরে টাওয়ার আছে তাদের কাছে, আছে ড্রপের কভার, টাওয়ারের কভার, আর কি লাগে জীবনে, জোন আছে, জোন কিন্তু আমাদের র‍্যাপিড স্কোয়াডের কাছে উপলব্ধ, তাদের দুইটা প্লেয়ারকে অলরেডি মেরে দেওয়া হয়েছে, এখান থেকে প্রেশার ক্রিয়েট করতেছে ফিউরি স্কোয়াড নেমে গেল একজন, বাকি তিনজন প্লেয়ার তাদের ব্যাকআপ দিচ্ছে, মানে পুরো ওপি লেভেলের ব্যাকআপ দিচ্ছে ফিউরি স্কোয়াড, পিছন থেকে এখান থেকে দেখতে পাচ্ছি বল ফাটানোর চেষ্টা করে, এখন থেকে যদি আমরা দেখি সাইকো স্কোয়াডকে যদি একটু খেয়াল করে দেখি গাইজ, সাইকো স্কোয়াড আই থিঙ্ক তো মারা গিয়েছে, না নিচে আছে ও আমাদের কিন্তু ফিউরি স্কোয়াড পুরোপুরি নিচে নেমে গেছে, তারা জোনটা কভার করে ফেলছে, পুরোপুরি ডাউন খেয়ে গেল মনে হচ্ছে না, ডাউন খায় না ফিউরি
কিন্তু দুইটা প্লেয়ার এখনো কিন্তু টাওয়ারে আছে, দুইটা প্লেয়ার কিন্তু স্টিল টাওয়ারে বসে কিন্তু সাইকো স্কোয়াডকে নিচে নামতে দিচ্ছে না। 3v4 সিচুয়েশন, সাইকো 22 ডাউন, সাইকো 19 ডাউন, সাইকো 71 একা বেঁচে আছে। লাস্ট প্লেয়ারটা ভিতরে যাওয়ার চেষ্টা, সুন্দর একটা ওয়াল দিয়ে বাঁচিয়ে ফেললো, অসাধারণ একটা গ্রেনেড দিয়ে কিন্তু চলে আসলো আমাদের প্রথম ফ্রম MSBD ফিউরিয়াস স্কোয়াড, ফিউরিয়াস স্পোর্টস এর কাছ থেকে। একদমই দুর্দান্ত কিছু গেম প্লে দিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে কিন্তু কিলটি নিয়ে পুরো বুইয়াতে নিয়ে নিল লাস্ট কিল উইথ গ্রেনেড। তাদের 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 যে পজিশনিংটা ছিল অসাধারণ একটা পজিশন ছিল ফিউরিয়াস স্কোয়াডের, তাদের টাওয়ার একদম আগে থেকে প্রিডিক্ট করে টাওয়ারে বসেছে আর সেখান থেকে। তবে সাইকোসদের কথা না বললেন আপু, তারা কিন্তু 12টা কিল করেছে সেকেন্ড পজিশন, তারা কিন্তু জোনের বাইরে ছিল, জোনের ভিতরে ঢুকার একটা হিউজ একটা চান্স দিয়ে, কিন্তু ফিউরিয়াস স্কোয়াড দেন এগেইন তারা পজিশনিংটা ভালো ছিল তাদের, পজিশনিং ভালো ছিল তাদের, রাশটা ভালো ছিল, রিভেঞ্জ কে একদম রিভেঞ্জ কে একটা চাপের মুখে রেখে রিভেঞ্জ কে কিন্তু ওয়াইপড আউট করে দেওয়া সাইকো, সাইকোর সাথে অ্যাড হয়ে সাইকো এবং হচ্ছে তোমার আমাদের এই আমাদের স্কোয়াডটি কিন্তু বুয়াকারি স্কোয়াডটি কিন্তু একসাথে তোমার ওয়াইপড আউট করে দিয়েছে রিভেঞ্জ থেকে, দেন সাইকোদের সাথে ফাইটটা নিয়ে ফাইনালি বুয়া একদম লাস্ট মোমেন্টে বুয়াটা নিয়ে এসেছে। গাইজ তোমরা দেখতেছো হচ্ছে গাইজ ইশুকান জর্জ জিজি প্রেজেন্টস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ 2021 সেমিফাইনাল ডে 3। আজকের কিন্তু চার্ট, আমরা কিন্তু অলরেডি 8টা টিম পেয়ে গেছি যারা ফাইনালে যাবে। আজকের যে এই টুর্নামেন্ট, আজকে যে ম্যাচ হইতেছে, এই ম্যাচগুলোর মধ্যে থেকে আমরা ডিসাইড করব যে কোন চারটা প্লেয়ার, কোন চারটা টিম যাবে এখান থেকে গ্র্যান্ড ফিনালেতে। আর গ্র্যান্ড ফিনালেতে থাকতেছে গাইজ $500, ইয়েস গাইজ $500-এর বড় সড় একটা প্রাইজ পুল। যারা যারা এই প্রাইজ পুলে হাত দিতে চাও, এই প্রাইস পুল একটা চান্স নিতে চাও, অবশ্যই অবশ্যই আমাদের উইক টু টুর্নামেন্টে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলবা। উইক টু টুর্নামেন্টের লিঙ্ক কিন্তু দেওয়া আছে ইন দ্য পিন কমেন্ট, সবাই যে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো, ডোন্ট মিস দিস চান্স গাইজ। এত বড় একটা স্পোর্টস টুর্নামেন্ট তৈরি হচ্ছে, প্রত্যেক দিন আমাদের খেলা হবে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু থাকতেছে গাইজ $500-এর প্রাইস পুল। ইশুকান জর্জিজির এইটাই কিন্তু প্রথম ফ্রি ফায়ারে আসা, আর প্রথম ফ্রি ফায়ারে আসছে কিন্তু বাংলাদেশকে দিয়ে। ইশুকান জর্জিজি হচ্ছে একটা বড় একটা ইস্পোর্টস প্ল্যাটফর্ম, যেটা প্লেয়ারদের ইস্পোর্টস প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, সেই কোম্পানি এখন এসেছে বাংলাদেশে, আরও বাংলাদেশে এসেছে ফ্রি ফায়ার নিয়ে প্রথমবারের মতো ফ্রি ফায়ারে, তাও বাংলাদেশ দিয়ে শুরু। গাইজ সবাইকে বলবো, don't forget to register to our week 2 tournament guys. আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আবার আসতেছি গাইস, কেউ কোথাও যাব না, সবাই কিন্তু ওয়েট করো গাইস, সেকেন্ড ম্যাচ আরো মজাদার হতে যাইতেছে, আরো মজাদার। সো গাইস ডোন্ট গো এনিওয়্যার, উইল বি রাইট ব্যাক আফটার শর্ট ব্রেক, স্টে উইথ ইশুকান, স্টে উইথ FFBC।
What's up, servers? Welcome back to Ishukan.gg presents Free Fire Bangladesh Challenge 2021 semi final day 3. I'm your host, Chris Tasin, with me, none other than Full Banu Apu. What's up, everybody? What is up? Kita khabar Apu? আলহামদুলিল্লাহ, আসলে লাস্ট ম্যাচের পর মানে লাস্ট ম্যাচের পর বেশ কিছু আপস এন্ড ডাউনস কিন্তু আমরা দেখেছি তাসিন, বিভিন্ন স্কোয়াডগুলোর মধ্যে সেই স্ট্যান্ডিংস কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তার আগে আমি একটি কথা বলে দিতে চাই আমাদের ভিউয়ার্সদেরকে, যে আপনারা অবশ্যই নিজেদের টিমগুলোকে সাপোর্ট করতে ভুলবেন না, হ্যাশট্যাগ লাগিয়ে টিমগুলোকে সাপোর্ট করুন, আর আমার হ্যাশট্যাগ লাগাতে পারেন, তাসিনের না লাগালেও চলবে। ম্যাচে চলে যাবো, সো গাইজ চলে এসেছি আমাদের ভুরগাতরি ম্যাচে, যেই ম্যাচে কিন্তু আমরা দেখতে পারি সব থেকে বেশি আনপ্রিডিক্টেবল জিনিসপাতি হয়, কারণ মুড সেট করে দিছে আমাদের ম্যাচের। এখন নিচের যে প্লেয়াররা আছে তারা হয়তো গা ছেড়েও দিতে পারে, আবার উড়াধুরা ভালো খেলতেও পারে, আবার উপরের যারা আছে তারা হয়তো একটু সেফ খেলতে পারে, আবার গা ছেড়েও খেলতে পারে, বলা যায় না। কি মনে করো? দেখা যাক, যেহেতু ইনফিনিটি স্কোয়াডটিকে আমরা প্রথমে দেখছি স্লট ওয়ানে, ইনফিনিটি স্কোয়াড কিন্তু আগের ম্যাচে করেছে পজিশন নিয়েছিল ফোর্থ পজিশন, বাট এই ম্যাচে আমার একজন কানেক্ট হচ্ছিল না, দেখছিলাম ওকে কানেক্ট হয়ে গেছে, চারজন এবং সেফ খেলবেন বলেই কিন্তু ক্রস রোডের দিকে তারা অলরেডি মুভ করে ফেলেছেন, কারণ ফোর্থ হয়েছেন, এই ম্যাচে টার্গেট থাকবে টপ থ্রি। অন্যদিকে ফিউরি স্কোয়াড আগের ম্যাচে করেছে বুইয়া, এবং তারা কিন্তু তাদের যে ফিক্স প্লেস যেখানে তারা সবসময় নামে টুর্নামেন্টে, সেখানে কিন্তু নেমে পড়েছেন এবং মার্বেল বক্স এরিয়াতে আছেন এই মুহূর্তে। দেখা যাক এই ম্যাচেও তাদের কাছ থেকে আমরা আগের ম্যাচের রেশ পাই কিনা। রিভেন স্কোয়াড নিমেছেন এমটি বিলাতে এই মুহূর্তে, রিভেন স্কোয়াডের মধ্যে দেখতে পাচ্ছি ঋষালকে, যে আগের ম্যাচে ঋষালের গ্রেনেডের থ্রো কিন্তু জোস ছিল, যেতে যেতে কিন্তু সে দুইটি কিল নিয়ে গিয়েছিল, তার সাথে এই ম্যাচেও আমরা চোখ রাখবো তার দিকে। অন্যদিকে ফ্ল্যাশ স্কোয়াড দেখছি গাড়ি নিয়ে চলে এসেছেন কিউরিতে, তাদের ঠিক পাশেই কিন্তু মার্বেল ওয়ার্কসে হোল্ড করছে আমাদের ফিউরিয়া, সো এখানে আমরা কিন্তু একটা আর্লি ফাইট না হলেও কিন্তু একটা ফাইট কিন্তু দেখতে পাবো যদি মার্বেল ওয়ার্কসে প্লেয়ার গুলো কুয়েরের দিকে মুভ করে। মিনওয়াইল বিসি কে দেখতে পাচ্ছি যারা মড হাউসে একদম হাই টায়ার লুট জোনে নেমেছে, তাদের ঠিক পাশে কিন্তু ইনফিনিটি স্কোয়াডটি আছে ক্রস রোডে, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু একটু দেখে খেলতে হবে ক্রস রোড থেকে। অনেককেই দেখা যায় যে একটা রোটেশন নিয়ে মড হাউসের দিকে চলে আসে, তাসিন তুমি কি বলো? ইয়াপ 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 ইয়াপ, অনেকেই ক্রস রোডস এর ওদিক থেকে রোটেট করে, কিন্তু আপাতত যদি আমরা দেখি প্লেয়াররা, যদি আমরা ম্যাপের দিকে মানে ম্যাপটা যেভাবে প্লেয়াররা নামলো আমরা যেভাবে দেখেছি, মানে প্লেয়াররা নিজেদের স্পটটা কিন্তু ধরে রেখেছে, অনেক টাইমেই দেখেছি নিজেদের স্পটটা ধরে রেখেছে তারা সব বিষয়ে। আমাদের স্কিল অঞ্জে যে স্কোয়াডটা আছে, যদি স্কিল অঞ্জের ভিতরে কোনো স্কোয়াড থাকে তাহলে কিন্তু তারা এখান থেকে হইলেও হইতে পারে মথ হাউসে রোটেট করতে পারে, আর যদি রোটেট করে তাহলে মথ হাউসে যে স্কোয়াডটা আছে তাদের জন্য একটা ব্যাড নিউজ হবে, কজ অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এখানে রুট ইস্পোর্টস এর কাছ থেকে কম বেশি তারা লুট করে কিন্তু তাদের দিক থেকে ই করছে, লেভেল 3 ভেস্ট পেয়ে গিয়েছে, গান পেয়ে গিয়েছে। আমাদের এখান থেকে লাম্বার মিলের দিকে যদি দেখি তাহলে কিন্তু ইলেকট্রো স্কোয়াডকে দেখতে পাচ্ছি, তারা অলরেডি লুটেড, আমি বলবো একটা ফাইটের জন্য অলরেডি রেডি তারা, কারণ তাদের কাছে লং রেঞ্জ শর্ট রেঞ্জ গান রয়েছে, তাদের কাছে ভেস্ট রয়েছে, হেলমেট রয়েছে, সবকিছু রয়েছে, তো তারা অলরেডি একটা ফাইট। আর এই স্পটটাই যে লাম্বার মিল, তারপর হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেড সেন্ট্রাল, এই তিনটা প্লেস আমি বলবো ফ্রি ফায়ারের সব থেকে হাইলি লুটেবল প্লেস। আর দেন এগেইন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মায়েরাদের একটা প্লেয়ার ঢুকতে পারে না, ওদিক থেকে কিন্তু সাইকোসরা ফাইট শুরু করে দিয়েছে। গাইজ আমরা সাইকোসদের ফাইট চলে যাবো, সাইকোসদের একটা প্লেয়ার ডাউন দেখতে পাচ্ছি, কিন্তু স্কিল অন যেটা আমরা বলতেছি, আমি বলতেছিলাম একটু আগে সাইকোসদের একটা প্লেয়ারকে সুন্দরভাবে একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে সাইকো 99। দেখা যাক হাতে আছে MP40 নিয়ে সাইকো 19, এখান থেকে ঢুকে পড়েছে গ্লোয়ালের ভিতরে, ও ভাই সাহ পুরো ফেস থ্রু দ্য গ্লোয়াল ম্যান। এখানে কি দেখতে পাচ্ছি দুইটা প্লেয়ারকে ক্লিয়ার করে দিল, রুটের দুইটা প্লেয়ারকে ক্লিয়ার করে দিল, গোল ভেঙে দিচ্ছে
একটা লাস্ট প্লেয়ার বেঁচে আছে, শাকিল ভাই বেঁচে আছে রুট থেকে, আর সেখান থেকে বেরোনোর চেষ্টা। সাইকোস ডাই, ডোন্ট থিংক সো। ও সাইকোস ডাই, আমি বলতে যাচ্ছিলাম যে তারা পিছা নাও করতে পারে, কিন্তু তারা ফলো করছে এবং লাস্ট প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিল। রুটি স্পোর্টস কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, আমাদের প্রথম যে টিম যারা পুরোপুরি শাট ডাউন এলিমিনেটেড হয়ে গেল। রুটকে দেখছিলাম যে একটু বিচ্ছিন্ন অবস্থায় ছিল, দেখো ওরা কিন্তু, ওরা যদি ডিরেক্ট স্কিল লজে নামতে চাইতো, দেন স্কিল লজে ডিরেক্ট চলে যাইতো। তারা প্রথমেই কিন্তু বেছে নিয়েছে ছোট ছোট কটেজ গুলো, এখান থেকে একটা ইনিশিয়াল লুট নিয়ে তারপরে স্কিল লজের দিকে এসেছে। আমার এই জিনিসটা একটু একটু স্কেপটিক্যাল লাগে। হ্যাঁ ঠিক আছে, ওয়ান কোন টাইমে এটা ওয়ার্ক করে, ছোট ছোট যে কটেজ গুলো আছে, ছোট কটেজের থেকে তুমি ইনাফ লুট পাবা, যখন তুমি আর্লি ফাইটটা নেওয়ার জন্য একটা ইনাফ লুট পাবা। কিন্তু মেইন সমস্যা হচ্ছে যখন তোমার রিচ, তোমার রিচটা আছে ইসে যাওয়ার, স্কিল লঞ্জে যাওয়ার, স্কিল লঞ্জে যাওয়া, তোমার যখন রিচটা আছে তুমি স্কিল লঞ্জে চলে যাবার সাথে সাথে, কারণ স্কিল লঞ্জে যারা নামতেছে তারা তোমার থেকে 100% ব্যাটল লুট পাচ্ছে, 100% ব্যাটল লুট পাচ্ছে। আর তখন তারা ব্যাটল লুট পাবে আর্লি গেমে, আর্লি গেমে তোমার স্কিলস খুবই কম কাজে দিবে, তুমি যতটা লুট পাবা ততটা তোমার লাক, লাকের উপর ডিপেন্ড করবে অনেকটা। কারণ তোমার, তুমি যখন স্কিল লঞ্জে নামতেছো, স্কিল লঞ্জে তুমি হিউজ লেভেলে একটা লুট পাচ্ছ, আর তুমি যখন ওই জায়গায় ছোট কটেজে নামতেছো তুমি তেমন একটা লুট পাচ্ছ না, তেমন একটা লুট তুমি পাচ্ছ না। তো তারা ওইখান থেকে যে লুটটা নিয়ে স্কিল লঞ্জে ঢুকেছে, তাদের প্রয়োজন ছিল স্কিল লঞ্জের পিছন থেকে ঢুকা, কিন্তু তারা সবচেয়ে বড় ভুল করেছে স্কিল লঞ্জের উপরে থেকে ঢুকার চেষ্টা করে, আর দ্যাটস ওয়াই তারা সাইকো স্কোয়াডের সামনে পড়েছে। আর সাইকো স্কোয়াড যেহেতু স্কিল লঞ্জে নেমেছে, তাদের কাছে ইনাফ লুট ছিল একটা পুরো স্কোয়াড মেরে দেওয়ার। দেখা যাক আগের ম্যাচে, কিন্তু একদম তোমার হচ্ছে কাছাকাছি এসে বুয়াটা মিস হয়ে গিয়েছে। সাইকো চাইবে না এই ম্যাচে ওরকম ভুল করতে, এবং ওই মানে স্পৃহা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিসি দেরকে, নিলয় রাফির পপন এবং আমাদের এমএসবিটি দিলীপ কে, আচ্ছা দিলীপ না ডাক কে দেখছি আমরা, সরি এক্সট্রিমলি। বিসি স্কোয়াডটি মথাউজে আছেন, মথাউজে পুরো লুট করে কিন্তু মথাউজে এপারে চলে এসেছেন, এবং ক্রস রোডের ইনিমি গুলো কে এখনো মুভ করেছে, আমরা ইনফিনিটি কে লাস্ট টাইম ক্রস রোডে দেখেছিলাম। দেখা যাক ফ্ল্যাশ স্কোয়াড কে দেখছি কুইরিতে আছেন এই মুহূর্তে। ওকে আমাদের ইনফিনিটি স্কোয়াড পুরো ক্যারিয়ার গন করে দিলা ভাইটার, মানে পুরো ক্যারিয়ার গন গাইস, ক্যারিয়ার গন মানে ডাক বাইরে দিলীপ বানাই দিলা ভাই, সব পুরো ক্যারিয়ার গন গাইস। ঠিক আছে, আমি মাঝে মধ্যে একটু মানে নাম ভুলভাল বলি, তাই বলে আমার মতো তোমার তো ভুলভাল বলার প্রয়োজন নাই, ক্যারিয়ার গন গাইস। তো আচ্ছা আচ্ছা, আমরা একটা শাউট আউট দিয়ে দেই, ভেরি বিগ শাউট আউট টু ডাক এমএস বিডি ভাইয়া, ভাই এক্সট্রিমলি সরি আপনার ক্যারিয়ার গন করার জন্য, কিন্তু আগের ম্যাচে যদিও কোনো ব্রোকার কিল আপনাদের তরফ থেকে দেখিনি, আমি এই ম্যাচে আপনাদের জন্য দোয়া করে দিলাম, বেস্ট অফ লাক দাদা, প্লিজ 11th পজিশন থেকে 1 পজিশন দেখতে চাই, একটা এক আমরা তাদের নাম, তাদের আগের পজিশন থেকে একটা এক আমরা সরিয়ে ফেলতে চাই, কি বলো দাসে? হ্যাঁ একটা এটা আসলে আসলে তো এখানে আমরা যদি দেখি ফ্ল্যাশ স্কোয়াডকে দেখতে পাচ্ছি, ফ্ল্যাশ স্কোয়াডকে দেখতে পাচ্ছি এমটি ভিলাতে, তারা আপাতত একটু দূরে আছে কিন্তু জোনের অতটা দূরেও নাই, তো যে কোনো টাইমে জোন ঢুকতে পারে। এখানে সবুজ গাড়ি নিয়ে চলে যাচ্ছে স্পোর্টস কার, তো পাহাড়ে স্পোর্টস কার নিয়ে কি করতেছো তোমরা চান্দুরা, তো দেখা যাক তারা পাহাড়ে কি করতে পারে, এখান থেকে কোথায় যাবে এটা হচ্ছে প্ল্যানিং। তো আমাদের জোনটা যে দিয়েছে, জোনটা কিন্তু সুন্দর একটা জোন দিয়েছে, মানে বলতে গেলে কয়টা সেন্ট্রাল, আর আমি আমি একটা জিনিস বুঝি না আপু, তুমি ম্যাক্সিমাম যে টাইম খেয়াল করছো আমাদের পুরগাতুরির যে জোনগুলো থাকে, আমি এই জোন দেখে বলে দিতে পারতেছি ব্রাসিলিয়ায় লাস্ট ফাইটটা হবে, একদম ডেড সেন্টার ব্রাসিলিয়া, এখানে যে কেউ একটা এই জোনটা কিন্তু দাসিন, তোমার এই জোনটা কিন্তু আসলে দেখো মিডেই পড়ছে, দেখো একটা মিড জোন, একদম ঠিক সবকটা এরিয়া কিন্তু কভার করেছে, যে মথাউজের এনিমি গুলো একদম শান্তি মতো আসতে পারবে, কাছাকাছি আছে মার্বেল মাস্টার এনিমি গুলো, এটা এটা একটা ড্রিম জোন, একটা ড্রিম জোন একদম, মানে একদম পারফেক্ট, প্রথম রোটেশনটা একদম সিমলেস একটা রোটেশন হবে, প্লেয়াররা একদম স্মুথলি রোটেট করতে পারবে, একদমই একদমই, প্রত্যেকটা স্কোয়াডের কাছাকাছি আছে জোন, প্রত্যেকটা তোমার পয়েন্ট থেকে তারা মানে ঠিকভাবে জোনে যেতে পারে। আমরা মাঝে মাঝে দেখি যে এই এটির মধ্যে কিন্তু একটা ফাইট স্টার্ট হয়ে গিয়েছে, গল্প পরে করব, ফিউরিকে কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলেছে, আগের ম্যাচে বুইয়া করেছিল ফিউরি, রিভেঞ্জের উপরে কিন্তু একদম বসেছিল চুপটি করে, খাপটি মেরে বলা যায়, এবং তুমি বলছিলে যে পাহাড়ে গাড়ি নিয়ে কি করে, পাহাড়ে মেবি তার একটা পার্মানেন্ট কভারের জন্য গাড়িগুলো তুলে নিয়ে এসেছিল, এবং ফিউরি স্পাইসি 10 কে কিন্তু কনফার্ম করে ফেলেছে, ফিউরি থেকে স্পাইসি হারিয়ে গিয়েছে, আমরা কি ফাইটের মধ্যে স্পাইসি খুঁজে পাবো, স্পাইসি 10 কে কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলা হয়েছে, এবং লুফি আর ভি কে দেখতে পাচ্ছি অনেকটা ড্যামেজ, 50-50 লাইফ নিয়ে বেঁচে আছে, রিশাল গ্রেনেড দিয়ে আগের ম্যাচে দুর্দান্ত গেম প্লে করেছে, এই মুহূর্তে কিন্তু উডপিকার ইউজ করছে, সাথে MP40 কম্বো দেখতে পাচ্ছি, কিছু শুট করে দিয়েছে আরবি শর্ট রেঞ্জ, একটা গ্রেনেড এগেইন,
L1 লুফি ভাইয়ের কাছ থেকে সুন্দর একটা গ্রেনেড, একদম মানে আমি দেখতেছিলাম আমি বলতে কি রে এটা কি পড়তেছে কি পড়তেছে, দাপ দিয়ে দেখি গ্রেনেড। এখানে দেখতে পাচ্ছি লুফি ভাই একটা সুন্দর একটা কানেক্টেড শট ইউজ করলো, আরো একটা শট দেওয়ার চেষ্টা ক্রোনো ইউজ করে ফেলেছে, এনিমি ক্রোনোর ভিতরে বসে আছে। এই শটটা এবার একটা শট আই থিংকস লাগাইতে পারবে, ক্রোনো থেকে বেরিয়ে গেছে যেহেতু তারা দুইটা প্লেয়ার দূরে রয়েছে এবং পুরোপুরি স্কোয়াডটাকে ফিউরি স্কোয়াডকে ক্লিয়ার করে দিল, রেভেঞ্জ স্কোয়াড রিভেঞ্জ নিয়ে নিল। এবং এখানে দুর্দান্ত গেম প্লে দেখেছি আমরা ফাহাদের তরফ থেকে, কারণ ফাহাদ কিন্তু তিনটা কিল সে একাই তুলে নিয়েছেন, প্রথমে ব্যাপারটা একদম সহজ করে দিয়েছেন, প্রথমে স্পাইসি টেন কে ডাউন করে উপর থেকে একে একে যে একটা অ্যাডভান্টেজ তাসিন, একে যে কতটা দূর মানে ডেঞ্জারাস, একে 47 ম্যাক্স, একে 47 সেকেন্ডের মধ্যে গ্লু ওয়াল নাই, এটাই হচ্ছে মজা। গ্লু ওয়াল কেন, সিআর 7 ও ব্রোক করে ফেলে মিনিটেই, মিনিটে বলবো কেন, সেকেন্ডে, এবং সেই যারা দেখতেছো সবাইকে বলবো গাইজ, এটা হচ্ছে ইসুকান ডট জিজি প্রেজেন্টস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ 2021 উইক 1 চলতেছে, উইক 2 কিন্তু এখনো আছে, বাকি যারা যারা রেজিস্ট্রেশন করে প্রথম সিজনে, যারা যারা এখনো ই করতে পারে ঢুকতে পারো না, সবাই সিজন 2 তে সরি রেজিস্ট্রেশন করে ফেলবা উইক 2 তে, রেজিস্ট্রেশন লিংক ইন দ্য পিন কমেন্টস গাইস, কেউ মিস করবা না, হিউজ একটা অপরচুনিটি, যারা ই স্পোর্টস সেক্টরে নতুন ঢুকতে চাও, নতুন আসতে চাও, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা বড় বড় প্লেয়ারদের সাথে খেলারও একটা চান্স পেয়ে যাবা। তাছাড়াও গাইস যদি তোমরা নাও জিতো, তোমরা যদি কোনো প্রাইজ পুল নাও পাও, তাহলে কিন্তু তোমরা এখানে থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবা। ফ্ল্যাশের সাথে এখানে ফাইট হচ্ছে, ফ্ল্যাশের শুভ শাহন সোহান আর তৌহিদ ভাই আর 6ix9ine কে দেখতে পাচ্ছি, 6ix9ine, তো এখানে দেখা যাক এখানে আমাদের ফ্ল্যাশ স্কোয়াড কি করে। রিভেঞ্জ কেবল এখানে কিন্তু একটা স্কোয়াড এলিমিনেট করেছে, আর রিভেঞ্জ কিন্তু পুরোপুরি লুটেড আছে, হাইলি লুটেড আছে, কজ তারা একটা স্কোয়াড মেরেছে, দুইটা স্কোয়াডের লুট তাদের কাছে আপাতত আছে, দেখা যাক রিভেঞ্জ স্কোয়াড এখানে কি করে। আমার মনে হচ্ছে same higher ground lower ground fight আগেরবার লোয়ার গ্রাউন্ডের প্লেয়াররা জিতেছিল, তাহলে এবারও কি আমাদের ফ্ল্যাশ স্কোয়াড জিতে যাবে, এটা হচ্ছে দেখার বিষয়। ডাবল ভেক্টর দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাশের কাছে, তো দেখা যাক আমাদের এখানে রেভেঞ্জ স্কোয়াড কি করে। রেভেঞ্জ স্কোয়াড পুরোপুরি ফ্ল্যাঙ্কিং পজিশন আছে, দুইটা প্লেয়ার অলরেডি সরে গিয়েছে, তা আই থিংক সো তারা এই ফাইটটা নিতে চাচ্ছে না, আমার ক্যাঞ্জারি মনে হচ্ছে তারা এই ফাইটটা অ্যাভয়েড করার চেষ্টায় আছে, তারা একটা প্লেয়ার অলরেডি গাড়ি নিয়ে ফেলেছে, তারা এখান থেকে আই থিংক সো বের হয়ে যাবে রেভেঞ্জ স্কোয়াড, ফ্ল্যাশ স্কোয়াডের সাথে আই থিংক সো তারা ফাইট নিবে না, কারণ তারা বলছে না আমরা কেবল একটা ফাইট করবো, না 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 তারা কি গাড়ি চেঞ্জ করছে ভাই, গাড়ি কি পছন্দ হয় নাই, আচ্ছা না গাড়ি পছন্দ হয়েছে কিন্তু এখানে গাড়িটা রেখে পার্ক করে দিয়েছে, এবং স্পার্কি ড্যামেজ খেয়ে গিয়েছে, দেখা যাক। তবে আমার মনে হচ্ছে কেন জানি রিভেঞ্জ এইবার একটু মানে মানে একদমই বিচ্ছিন্ন অবস্থায় আছে, রেডি না ফাইট নেয়ার জন্য। একদমই একদমই, আমার কেন জানি আমারও এটা মনে হচ্ছে যে রিভেঞ্জ একটু ছন্নছাড়া হয়েছে, যে আমি প্রথমে ভাবছিলাম তারা হয়তো ফ্ল্যাঙ্কিং পজিশনে আছে, কিন্তু আমার মনে হচ্ছে না তারা এখন কোনো ফ্ল্যাঙ্কিং পজিশনে আছে, আর এদিক থেকে ফ্ল্যাশ দেখতে পেলাম গল্ফ কোর্সের দিকে কিন্তু তারা প্রোগ্রেস করে ফেলেছে, তারা আর ফাইটটা নেওয়ার চেষ্টায় নাই, তারা আই থিঙ্ক সো জিপ লাইন ধরেছে, এখান থেকে জিপ লাইন ধরে গল্ফ কোর্সের দিকে চলে এসেছে। ওকে ডাউন করে দিয়েছে রিভেঞ্জ ফাহাদ কে, ফাহাদ কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, রিভেঞ্জ কাদের সাথে ফাইট করতেছে, কজ ফ্ল্যাশ তো এখানে নাই, পিসি পিসি এখানে আবার এন্ট্রি নিয়ে নিয়ে ফেলেছে, পিসি পবন ডাক ভাইয়ারা মথ হাউস থেকে চলে এসেছে লম্বা জার্নি করে, মানে লাইক একটা স্কোয়াড এখান থেকে সরে গিয়েছে আর একটা স্কোয়াড চলে আসছে, আমি তাই তো বলতেছিলাম যে ফ্ল্যাশ তো এখান থেকে চলে গেছে, কারা ফাইট করতেছে রিভেঞ্জের সাথে, তাহলে রিভেঞ্জ কেন এত মানে সেফ খেলার চেষ্টা করতেছে, বদ্ধ ফুচকা, তো এখন বুঝতে পারলাম সেটা। আমরা এখান থেকে নিলয় ভাই উপর দিকে যাচ্ছে, তার কাছে কিন্তু ভিএসএস এক্স আর সাথে আছে কিন্তু ম্যাক্স 7, দুইটা গানই কিন্তু টুর্নামেন্ট গানের মধ্যে পড়ে, এটা কিন্তু তেমন একটা সচরাচর ইউজ দেখতে পাই না আমরা কিন্তু এসে, আর র্যাঙ্ক ম্যাচ সুন্দর একটা শট একে 47 এর ড্রাগন একে শট, এবং সাথে সাথে ক্লিয়ার করার চেষ্টা ক্লিয়ার করে দিল কিন্তু ভিসির একটা প্লেয়ার, রিভেঞ্জের দুইটা প্লেয়ার কিন্তু বেঁচে আছে, সেম এনার্জি দেখতে পাচ্ছি আমরা ভিসির কাছ থেকে, রিভেঞ্জ যখন তো আমাদের একটু আগে ফাইট করছিল সেই এনার্জি, ও ডাবল স্নাইপারের শট, একটা শট দুইটা শট, আই থিঙ্ক সো প্লেয়ার ডাউন, মনে হচ্ছে লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে, দেখা যাক সেই প্লেয়ারটা কি মারতে পারবে, ঋষাল ভাই, ঋষাল ভাই বেঁচে আছে কিন্তু সে কিন্তু জোনের মধ্যে দৌড়াইতেছে, সে জোনের ভিতরে দৌড়াইতেছে, এই জোনটা আমি আমার মনে হয় না জোনটা ট্যাঙ্ক করতে পারবে, কিন্তু সে ট্যাঙ্ক করার চেষ্টা করছে, দেখা যাক জোনটা কি সে ট্যাঙ্ক করতে পারে কিনা। আর যদি আমরা একটু খেয়াল করি ফ্ল্যাশ স্কোয়াড কিন্তু এখান থেকে বের হয়ে গেছে অলরেডি, আর তারা কিন্তু সেফ প্লেসে আছে যেটা হচ্ছে গলফ কোর্সে, গাইজ
আমাদের কিন্তু ইন্টেন্সিভ মোমেন্ট অলমোস্ট চলে এসেছে আমাদের, মানে চতুর্থ রোটেশন চলতেছে, ফিফথ রোটেশন শুরু হলে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফাইট দেখতে পারবো। তো সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করে দাও লাইভ স্ট্রিমটা, শেয়ার করে তোমার ফ্রেন্ডসদের জানিয়ে দাও এখানে উড়া ধরে একটা টুর্নামেন্ট ম্যাচ চলতেছে, আর চারদের যাদের তোমরা সাপোর্ট করতেছো তাদের সাপোর্ট আর বেশি বেশি করে আনো। আমি কিন্তু কমেন্ট সেকশন কিন্তু দেখতেছি গাইস, কমেন্ট সেকশন কিন্তু দেখতেছি, কমেন্ট সেকশনে কিন্তু শুধুমাত্র আমরা দুই একটা স্কোয়াডেরই কিন্তু হ্যাশট্যাগ দেখতেছি, সব স্কোয়াডের হ্যাশট্যাগ দেখতেছি আমরা কমেন্ট সেকশনে। আমি কিন্তু খুবই কম সাপোর্টার দেখতেছি অন্যান্য স্কোয়াডদের, আমি দুই একটা স্কোয়াডেরই দেখতেছি। আমি ইনফিনিটির এখানে ইনফিনিটির ই দেখতে পাচ্ছি, আমরা ফ্যান ফলো দেখতে পাচ্ছি, আর মেবি দুই একটা ব্যান্ডিটস এর ফ্যান ফলো দেখতে পাচ্ছি, এবারে কিন্তু আমি ফ্যান ফলো দেখতেছি না। আমি ফ্যান ফলোয়ার্স কিন্তু খুবই কম দেখছি। তো তার সাথে এখনই এখনই তোমাদের গ্রুপ চ্যাট গুলো শেয়ার করে দাও তোমাদের ফেভারিট টিম কে সাপোর্ট করার জন্য ইন দা কমেন্ট সেকশন গাইস। লেটস গো লেটস গো লেটস গো। এমবাপকে দেখতে পাচ্ছি সেন্ট্রালে এখন এই মুহূর্তে হোল্ড করছেন, সাইকোরা কিন্তু এখনো বেঁচে আছে, যদিও একটি প্লেয়ারকে হারিয়ে ফেলেছেন, আছে হচ্ছে সেন্ট্রাল আমাদের ব্রাসিলার দিকটাতে। এবং এখানে কিন্তু আরেকটি প্লেয়ার আমরা একটু আগে দেখেছি যে একটি স্কোয়াড কিন্তু অলরেডি এই এই জায়গাটাতে আছে সাইকোদের ঠিক আশেপাশে। ইলেকট্রো স্কোয়াড থেকে দেখতে পাচ্ছি তারা ফাইট স্টার্ট করে দিয়েছেন, আছেন হচ্ছে আমাদের ব্রাসিলার নিজের পোর্শনটাতে, টাওয়ারে বসে আছেন, পিছন থেকে কিন্তু ড্যামেজ খাচ্ছে ইলেকট্রো। এখানে কিন্তু মেবি সাইকোরা এন্ট্রি করে ফেলেছে ইলেকট্রোদের ঠিক পেছন সাইড দিয়ে। এবং শুভ শুভ M14 নিয়ে খেলছেন, শর্ট রেঞ্জে আছে M18, উঠে যাবেন টাওয়ার, একটি পার্মানেন্ট কভার নিয়ে নেবেন, শ্রিঙ্ক স্টার্ট হয়ে গিয়েছে এবং শ্রিঙ্কের মধ্যে আছে সবচেয়ে মানে 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 জোনটা দেখো, জোনটা দেখো, এইরকম জোন হচ্ছে প্রত্যেকটা ই-স্পোর্টস প্লেয়ারের জন্য একটা নাইটমেয়ার। আমরা দিতে পারি না প্লেয়ারসদের, আর এটা বলে তোমাদেরকে আমরা এত ইজিলি বুয়া নিতে দিব না, ব্যাপারটা আরো চ্যালেঞ্জিং করে দিব আমি। এবং বিষয়টা আরো চ্যালেঞ্জিং করে দিয়েছে, সেমিফাইনাল সেমিফাইনালের মতো ফ্ল্যাশ রে এখানে ফাইট করছে ক্রিমিনালদের সাথে, ফাইট হচ্ছে সাইকোতে। ইয়াপ, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিমিনাল স্কোয়াড সামনে দিকে গ্রেনেড হাতে কুক করে এবং থ্রো করে দিল, গ্রেনেডটা কোনো কাজে দিল না, এখান থেকে এই জায়গায় কি গ্রেনেডটা কাজে দিবে সাইকো 19, একা সোলো প্লেয়ার বসে আছে ভিতরে, কিলটা কনফার্ম। ওহো, গ্রেনেডটা গ্রেনেডটা মানে সাইকো 19 যেভাবে গ্রেনেড ডজ করতেছে মনে হচ্ছে মাইন সুইপার খেলতেছে গাইস। আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম, নাম ছিল মাইন সুইপার, জীবনও বুঝি না, এখনো পর্যন্ত বুঝি না এটা কিভাবে খেলতে হয়, কিন্তু গাইস সেই রকমই মনে হচ্ছে সাইকো 19। কানের কাছ থেকে বুলেট চলে গিয়েছে সামনে, পুরো সামনে পুরো স্পট, একটা প্লেয়ারকে মনে হচ্ছে বাজেভাবে ড্যামেজ দিয়েছে, না নক করে দিতে পারে বলা যায় না, সাথে সাথে গান রিলোডের চেষ্টা, ভিতরে ঘুরে যাচ্ছে, একটা প্লেয়ারকে নক করে দিয়েছে মনে হচ্ছে, না হলে কিন্তু তারা চারজনই রাশ দিত, মনে হচ্ছে না তারা রাশ দিচ্ছে। এখন তার পিসেজ চলে যাবে সাইকো 19, অসাধারণ একটা এসকেপ, সাথে সাথে গ্রেনেড থ্রো করে দিল যাতে কেউ ঢুকতে না পারে ঘরের মধ্যে। গ্রেনেডটা এগেইন ক্রিমিনাল স্কোয়াড, কিন্তু সাইকো 19 কে মানে সাইকো 19 কে খুঁজতে যায়, কিন্তু এখানে অনেক নাকানি চোপানি খাচ্ছে। এখানে দেখা যাক সাইকো 19 কি আর বেশিক্ষণ বাঁচতে পারবে, সে কিন্তু জোনের মধ্যে পড়ে গেছে, হিল ব্যাটল করতেছে সে, এখান থেকে তার জোনের মধ্যে জ্যামনে হোক তেমনে জোনে ঢুকতে হবে গাইজ, এখান থেকে জ্যামনে হোক তেমনে জোনে ঢুকতে হবে। এখানে মনে হচ্ছে সাইকো 19 নামে গিয়ে হচ্ছে সামনে একটা প্লেয়ার দেখেছে, নক করে দিল সুন্দর, সাথে সাথে ক্লিয়ার। ও ভাই সাব, সাইকো 19 ইজ লিটারালি অন ফায়ার গাইজ, এখান থেকে দেখতে পাচ্ছি। ও লাস্ট পর্যন্ত জোনের ড্যামেজ কে আর বাঁচতে পারলো না, এখান থেকে কিন্তু ফ্ল্যাশের কাছ থেকে কিলটা কনফার্ম। এত এত রিল্যাক্স করে সাইকো 99 যেভাবে একের পর এক ক্রিমিনাল কে ডজ করতেছিল, দেন কিল নিল জোনের দিকে আসার চেষ্টা, মানে ইট ওয়াজ অ্যামেজিং। সাইকো 99 এর আসলে সাইকো স্কোয়াড থেকে তো আমরা এই ধরনের খেলায় আশা করি, জিতার জন্য সোলো খেলার থেকে আমরা একসাথে গেলে ভালো, এক দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ওকে, অন্যদিকে বিসি স্কোয়াড কিন্তু ক্রমাগত ড্যামেজ দিয়ে যাচ্ছেন, তারা আছেন জোনের মধ্যে, ওই ওই পারে ইনিমিকে এই পারে আসতে পারবে তাসিন, ওই পারে আমার মনে হয় না সাঁতার কেটে যাইতে পারবে, আমার মনে হয় না। এই যে দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে মেরেছে আর একটা প্লেয়ারকে মারলো, লাস্ট সোলো একটা প্লেয়ার বেঁচে আছে, এলিমিনেট হয়ে গেল এবং বিসি স্কোয়াডের কাছ থেকে বলবো যে সুপার লাক নিয়ে এবার, মানে সুপার লাক না, তুমি মনে আছে তুমি 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 বিসিএস স্কোয়াড কে কি বলেছিলে একটু আগে?
ओ भाई साहब, हे बिग शॉट, आर यू श्योर? यू श्योर? बिग शाउट आउट टू वीसीएस स्क्वाड, ओबी খেলেছো ব্রাদার্স, তোমাদের কাছ থেকে চলে আসলো 10টা কিল, আর বু 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 বিসিএস স্কোয়াডকে সত্যি আমাকে খুব বড় একটা বড় বড় থ্যাঙ্কস দেওয়া উচিত। আমি সুন্দর একটা শাউট আউট দিয়ে কিন্তু 11 থেকে বুইয়া পর্যন্ত সে চলে আসছে, তাদের কাছ থেকে যে একটা একটাই ছিল আমাদের প্রেডিকশন ভাই স্যার, একটাই ছিল, ওটা কেটে দিলাম। এখানে ফার্স্ট পজিশনে চলে আসলো ফ্ল্যাশ স্কোয়াড, চলে আসলো সেকেন্ড পজিশনে অসাধারণ খেলে 4টা কিল নিয়ে, থার্ড পজিশনে আছে আইএনএফ স্কোয়াড 4টা কিল নিয়ে, ফোর্থ পজিশনে ও আমাদের ক্রিমিনাল স্কোয়াড 5টা কিল নিয়ে, আর ইলেক্ট্রো এসেছে ফিফথ পজিশন। সো গাইস এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে আমাদের আগের ম্যাচের ফার্স্ট এবং সেকেন্ড পজিশন হোল্ড করে এত জোস গেম প্লে দিয়ে তারা ফার্স্ট এবং সেকেন্ড হলো, এবং পূর্বাচের ম্যাপে যে এত মানে এত জঘন্য একটা ডাউনফল তাদের, যদিও সাইকেল স্কোয়াডের কথা বলবো না, তারা কিন্তু দুই তিনটা স্কোয়াডের কাছ থেকে একটা মার খেয়েছে, বাট মিনওয়াইল আমাদের ফিউরি স্কোয়াডটা কিন্তু একদমই ইজিলি ইজিলি তাকে ওয়াইপ আউট করে দিয়েছে রিভেঞ্জ স্কোয়াড আমি বলবো। সো তোমার কি মনে হয় না যে ফার্স্ট ম্যাচে বুইয়ার পর তারা একটু বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছিল? আপু 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 আপু, আমি খালি একটা কথাই বলবো, সে কালাহারি আফিবি বাকি হে। ইয়েস ইয়েস, আমাদের সবথেকে বড় মানে আপস এন্ড ডাউনস এর ম্যাচ কালহারি একটু পরে স্টার্ট হবে, এটা তো কেবল পূর্গাতরি ছিল, আমাদের কালাহারি আফিবি বাকি হে গাইস। তো আমরা ছোট ব্রেকে যাব, আর তারপরে আবার ব্যাক আসবো তোমাদের মাঝখানে কালাহারি, আমাদের থার্ড ম্যাচ কালাহারি নিয়ে। সো কেউ কোথাও যাব না গাইস, ইউ আর ওয়াশি, ইউ আর ওয়াচিং গাইস ishugan.gg presents Bangladesh Free Fire Challenge 2021 week 1. I'm your host Kris Kris Asin, we'll be right back after a short break. Stay with Ishugan, stay with FFBC. What's up, servers? Welcome to ishukan.gg presents Free Fire Bangladesh Challenge 2021. I'm your host, Kris Kris Asin, with me, none other than Fulan Apu. What's up, what's up, what's up, everybody? What is up? Kita khobor, Apu?
সব কিছুই ভালো ভালোই যাচ্ছে, মানুষজন কিভাবে খারাপ থাকতে পারে? এত এক্সাইটিং কিছু ম্যাচ, একদম লোম দাঁড়ানো একটি লোমহর্ষক ম্যাচ আমরা দেখলাম আগের ম্যাচে। যারা ফার্স্ট ম্যাচে করেছিল বুইয়া ভালো পজিশন, তারা নেমে গেছেন শেষের দিকে, যারা একদম শেষের দিকে ছিল তারা উঠে পড়েছে একদম উপরের দিকটাতে। তাসিন তুমি কি সেটা খেয়াল করেছো? আমরা আমি আসলে দেখতে চাচ্ছি আমাদের পরবর্তী স্ট্যান্ডিংস কতটা পয়েন্ট গ্যাপ আসলে ক্রিয়েট করতে পেরেছে আমাদের ভিসি এবং ফ্লেম, যারা আগের ম্যাচে একদমই শেষের দিকটাতে ছিল। দ্বিতীয় ম্যাচে দেখলাম যে কেউ হচ্ছে একদম শেষের দিক থেকে ফার্স্টে উঠে আসতেছে, কেউ ফার্স্ট থেকে নিচের দিকে চলে যাচ্ছে, ইনফিনিটি অলরেডি নেমে পড়েছেন বলতে বলতে তারা কিন্তু আমার যাচ্ছে যদি প্রেডিকশন করতে হয় আমার যদি প্রেডিকশন করতে হয় তাহলে আমি বলবো আই থিঙ্ক সো সাইকো স্কোয়াড এবার একটু ভালো খেলার চেষ্টা করবে। আর অবভিয়াসলি আমাদের ফিউরি স্কোয়াড এবার পুরা চিপায় নামবে, আমি ফিউরি স্কোয়াড দেখতে চাই কোন চিপায় নামতেছে এরা, কোন চিপায় ফিউরি স্কোয়াড নামবে আমি এটা দেখতে চাই। না কিন্তু তারা নামছে না তাসিন, তারা ফাউন্ডেশনের উপর এই মুহূর্তে আছেন এবং ফাউন্ডেশন বলা যায় না, ফাউন্ডেশন ছেড়া চিপায় চলে যেতে পারে বলা যায় না, হয়তো লুট সেরে নিয়ে রিসোর্স গুলো নিয়ে আমাদের যে কাউয়া আছে কাউয়া মনে হচ্ছে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে না এখনো, দেখা যাক। লুট কিন্তু মোটামুটি তারা মানে একটা লুট কিন্তু স্টার্ট করে দিয়েছে প্লেয়ার গুলো, ফিউরিকে দেখতে পাচ্ছে ফাউন্ডেশনে, ইনফিনিটি নেমেছে, স্টোন রিজে, রিভেঞ্জ কোথায় গিয়েছে? রিভেঞ্জ রিভেঞ্জ কিন্তু আগের ম্যাচে ফিউরিকে ওয়াইপড আউট করার পর আসলে ওই যে ক্রেজটা ওইটা ধরে রাখতে পারেনি খুশিতে একদম, পরবর্তীতে কিন্তু আসলে আমাদের বিসি এসে তাদেরকে আসলে লবিতে পাঠিয়ে দিছে, খুশির খুশির ঠেলায় ঘুরতে এলিমিনেট হয়ে গেছে তারা। তো এখন যদি আমরা তুমি তাসিন তুমি যদি আচ্ছা এখানে কিন্তু ফাইট স্টার্ট হয়ে গেছে স্পাইসি ট্রেনদের সাথে, ড্যামেজ দিয়ে যাচ্ছে একদম আর্লি, একটা ফাইট রিসোর্স ছাড়া মনে হচ্ছে স্কোয়াডটি ফাইটে যেতে চায়নি, বাট আমাদের ফিউরিরা জোরপূর্বক তাদেরকে ফাইটে এঙ্গেজ করছে, যে একটা প্লেয়ার কিন্তু তারা অলরেডি নক করে রেখেছে, একটা প্লেয়ার নক করে ফেলেছে এবং তাকে ক্লিয়ার করে দিয়েছে পিনাল্টিতে, দুইটা প্লেয়ার নক করে দেয় ক্লিয়ার করে দিল, এখান থেকে দেখতে পেলাম ফিউরি স্কোয়াড অলরেডি ম্যাডনেস কিন্তু দুইটা কিল কনফার্ম করে ফেলেছে। দেখ আয়া এফএফ এর স্কোয়াডটি ছিল তাসিন, আমি তোমাকে মনে মনে করিয়ে দেই, ও ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক সিস্টার, একদমই এই প্রথম তারা চারটা প্লেয়ারে ঢুকতে পারলো, আর এই প্রথমই কিন্তু তাদের দুইটা প্লেয়ার আর্লি আর্লি মারা গেল, তাদের প্রত্যেকটা ম্যাচে আমরা কিন্তু একটু সেফ খেলার চেষ্টা করতে দেখেছি কিন্তু এবার ব্যাড লাক, তারা কিন্তু একটু আর্লি আর্লি মারা গেল দুইটা প্লেয়ার, আর তাদের পজিশনে কিন্তু তেমন একটা ভালো না, এখন কিন্তু তাদের দুইটা প্লেয়ার নিয়ে এই ম্যাচে যেমনি হোক তেমনি বুইয়া আনতে হবে যদি তারা চায় গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার জন্য, এন্ট্রি নেওয়ার জন্য। এখানে হচ্ছে আমরা সবসময় দেখি যে একটা এন্ট্রি, তুমি যখন একটা লং রুট নিবা, যে প্রথম আর্লি যে তোমার হচ্ছে লুটটা সারার জন্য তুমি যখন একটা লং রুট নিবা, যে আগের ম্যাচে আমরা রুটের কাছ থেকে যেটা দেখেছিলাম রুট এবং সাইকোর যে একটা ফাইট হয়েছিল স্টোন রেজ আমাদের স্কিলো যে এরিয়াটাতে, যে সবসময় দেখা যায় তুমি যখন একটা ছোট প্লেস বাইছে নিবা, একটা মানে ছোট প্লেস থেকে একটা সামান্য লুট করে তারপর একটা লং রুট নিয়ে একটা ভালো জায়গা যে ফিক্সড লুট স্টার্ট করবা, এটা আসলে স্কোয়াড গুলোর জন্য রিস্কি হয়ে যায়, টু মাচ রিস্কি, হিউজ 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 রিস্কি হয়ে যায়, কারণ তুমি জানো না যে তোমার, আর স্পেশালি তখন যখন উইদিন রিচ
উইথিন রিচ, তোমার ওই প্লেসটাই উইথিন রিচ, প্লেন থেকে যখন তুমি রিচ পাইতেছো ওই প্লেসে, তুমি আমার কথা শুনে কেন যাবো না আমি ওই প্লেসে, কারণ ওই প্লেসে বেশি লুট, ওই প্লেসে যদি আমার আগে অন্য কোনো স্কোয়াড চলে যায়, আমি যদি তাদের অ্যাটাক দিতে চাই, সারপ্রাইজও যদি দিই, তাও তাদের সাথে লুটের সাথে তো আমি কখনো পারবো না। আর অবশ্যই অবশ্যই আর্লি গেমে লুট তোমার কাছে থাকা প্রয়োজন, তোমার কাছে যত বেশি লুট তোমার কাছে তত বেশি চান্স। একদমই, আমি দেখতে পাচ্ছি এম বটকে, তারা আছেন এই মুহূর্তে আমাদের দা মেজর এবং হচ্ছে রেফিনারি মাঝখানে জায়গাটা, যেখানে সাইকোরা কিন্তু অলরেডি ফাইট স্টার্ট করে দিয়েছে, ওল্ড হ্যামটনে মেরে দিয়েছে কাথেরকে, আমরা খুঁজে বেড়াচ্ছি, একদম ডাউন হয়ে পড়ে আছে, দুইজনকে মেরে দিয়েছে লাস্ট একটা প্লেয়ার তৌহিদ ভাই, এগেইন উইথ দা সোল সার্ভাইভিং প্লেয়ার, দেখা যাক এখান থেকে সে কি বেঁচে ফিরতে পারবে, দেখা যাক। এই যে দেখো একটা জিনিস, ফ্ল্যাশ কিন্তু আগে আগে যে পুরো যে রাউন্ডটাতে প্রচুর সার্ভাইভিং একটা গেমপ্লে আমাদেরকে শো করেছে, হোল্ড করে রুট করে একটু করে মানে বসে থেকে ক্যাম্প করে কিন্তু খেলেছে, কিন্তু দেখো আগের ম্যাচে একটি সেকেন্ড পজিশন ধরার পরে এই ম্যাচে কিন্তু তারা একটু বেশি কনফিডেন্টলি খেলা স্টার্ট করেছিল, দেখো তারা কিন্তু মুভ করেছিল, আমি জানি তারা যে শ্রিন্স এরিয়ার থেকে মেবি নেমেছিল, শ্রিন্স থেকে ওল্ড হ্যামটনের দিকে মুভ করেছেন এবং এখানে এসে কিন্তু আসলে কিন্তু অনেক সেফ খেলতে হবে এখন যদি আপনি বলি, কারণ তারা আপাতত টেবিল টপার আছে, সবার টার্গেট কিন্তু তাদের উপর থাকবে, যদি তাদের এখানে যদি তারা আপাতত সামহাউ মিস করে, লাইক এই ম্যাচটা যদি মিস করে তাহলে কিন্তু তাদের জন্য অনেক খারাপ হবে, তারা হয়তো টেবিল টপার থাকতে না পারে, এখন তাদের অ্যাটলিস্ট টপ ফোর বা টপ থ্রি ধরতেই হবে সাইকোদের। একদম, এই যেহেতু ফ্যান ফেভারিট, সবাই চাইবে যে তাদের কাছ থেকে একটি আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং গেম প্লে, সো আমরা মানে সাইকো স্কোয়াড নেই নিশ্চয়ই মাথায় রাখবেন যে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে হবে এই আমাদের ফ্যান ফলোয়ার্সদেরকে ধরে রাখার জন্য বা তাদের মন রক্ষার জন্যই বলি। অন্যদিকে রিভেন্সদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু একদম ম্যাপের এজে বসে আছে, দেখো তাদেরকে দেখতে পাচ্ছি ওল্ড আমাদের স্টোন রিজ এরিয়ার দিকে আছে, ভালো করে লুট শুট ছেড়ে নিচ্ছে, এই ম্যাচে নিশ্চয়ই তারা ওই ভুলটো করবে না যেটা আগের ম্যাচে হয়েছিল, খুব বেশি কনফিডেন্টলি ওই জায়গাটা একই জায়গায় বারংবার মানে একদম খোলা জায়গায় একদম হোল্ড করে বসে থাকা, তারপর সেখান থেকে ওয়াইপড আউট হয়ে যাওয়া এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকা, মনে হচ্ছে এটা করবেন। মিনওয়াইল আমরা ফিউরিকে দেখতে পাচ্ছি ফাউন্ডেশনের দিকে আছে, তাদের ঠিক পাশেই কিন্তু সাইকোরা আছে পাশে, সাইকোরা আর এখান থেকে দেখতে পাচ্ছি ভিসি স্কোয়াড, আগেরবার বুইয়া করে স্কোয়াড, তাদের তিনটা প্লেয়ার অলরেডি ডাউন, লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে ডাক ভাই, দেখা যাক সে কি এখানে বাঁচাইতে পারবে, বাঁচিয়ে ফেললো একটা প্লেয়ারকে, একটা প্লেয়ারকে বাঁচানোর জন্য আছে প্লাবন ভাই, কিন্তু তাদের কাছ থেকে অলরেডি একটা কিল পেয়েছে ডাক ভাই, কিন্তু একটা কিল কনফার্ম করে ফেলো, বিএসএস এক্স দিয়ে কিল করে ফেলছে নিরয় ভাই, ওদিক থেকে ক্রিমিনালদের লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে, ব্লু জোনের কোনায় আছে, আর আই থিঙ্ক সো তারা সাবমেরিনে নামার চেষ্টা করেছিল, আর এখানে আই থিঙ্ক সো তারা হেভি রেজিস্ট্যান্সের ফেস করেছে, দ্যাটস ওয়াই ও লাস্ট প্লেয়ারটাকে দেখে ফেললো, এখান থেকে আমাদের ডাক ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা, আই থিঙ্ক সো পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে এবং ব্যাড লাক ফর ক্রিমিনাল স্কোয়াড, পুরোপুরি ওয়াইপড আউট হয়ে গেল। ক্রিমিনালের আজকে খুবই বাজে একটা দিন যাচ্ছে বলাই যায়, প্রথম ম্যাচ থেকে কিন্তু খুব একটা মানে মিলছে না গেম প্লে স্কোয়াডমেটদের সাথে, মেবি কোঅর্ডিনেশনের অভাব বা মেবি কোনো একটা জিনিস মিসিং আছে, কারণ গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে কিন্তু আমরা ক্রিমিনালকে ভালো একটা স্কোর নিয়ে উঠে আসতে দেখেছি, টপ টু টপ ফোর এগুলো আসলে করে আসা এই পর্যন্ত, সেই গেম প্লেটা আসলে এই সেমিফাইনালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ক্রিমিনালের কাছ থেকে। ফ্ল্যাশের সোলো প্লেয়ার সে কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে, ইনফিনিটি চলে এসেছে সান্তা ক্যাটারিনাতে, রাকিব ভাই একটু করে হিল করে নিচ্ছে, মেবি একটি ফাইট স্টার্ট হয়ে গিয়েছে, ফাইটটি স্টার্ট হয়ে গিয়েছে ইনফিনিটির সাথে, এবং অবশ্যই এই ফাইটটি কাদের সাথে হতে পারে তাসিন, তুমি কি গেস করতে পারো? সান্তা ক্যাটারিনায় আমরা আরেকটা স্কোয়াড দেখেছিলাম, আমার স্কোয়াডটার নাম মনে পড়ছে না, স্কোয়াডটা ও মেজে ফিউরি ফাইট করতেছে, ফিউরি উইথ দা ফাইট নীরব ডাউন, ফিউরি কিন্তু দুইটা কিল তাদের ইচ্ছা আছে, কিন্তু এখন ফিউরি খুবই সেফ খেলতে হবে, ফিউরি এই ম্যাচে যে কটা ফাইট নিচ্ছে আমার কেন জানি একটু ডেঞ্জারাস মনে হচ্ছে, ম্যান্ডেস ডাউন, ম্যান্ডেস পুরোপুরি ক্লিয়ার, ও মাই গড, দুই দিক থেকে ফিউরি ড্যামেজ খাচ্ছে, দুই দিক থেকে ড্যামেজ খাচ্ছে, দেখা যাক ফাইট করতে কারা, সাইকোস সাইকোদের কথা বলা হচ্ছিল যে সাইকোদের সাথে একটা ফাইট স্টার্ট হতে পারে ফিউরিতে, সেই ফাইটটি কিন্তু এখন এই মুহূর্তে ডাউন হয়ে গেল, সাইকো 99 কে হিল করার চেষ্টা চলছে, ও না হিল করা না, এখানে ক্লিয়ার করার চেষ্টা, ক্লিয়ার করে দিল ফিউরি, এখান থেকে সাইকো 22 ভিতরে এসে ওয়াল ভাঙার চেষ্টা, এখানে একটা গ্রেনেড মারলে মারা যেত, ওয়ালটা ভাঙার প্রয়োজন নাই, একটা গ্রেনেড কিন্তু যথেষ্ট ছিল, কিন্তু আই থিঙ্ক সোটা দেখেছে গ্রেনেড ছিল না, সাইকো 22 কাছে, সাইকো 22 এখান থেকে যাওয়ার চেষ্টা, উপর থেকে উড়ে উড়ে মানে লাফায় লাফায় যাচ্ছে, বক্সের উপরে লাফায় লাফায় যাচ্ছে, দেখা যাক এখান থেকে সাইকো 22 কিছু করতে পারবে কিনা, দেখা যাক ওয়ালের থ্রু যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফিউরি কিন্তু অলরেডি অ্যাডভান্টেজ গেইন করার চেষ্টা করতেছে, ফিউরি কিন্তু তারা
যে কি বলে হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা আছে আপাতত। এখান থেকে সাইকো স্টিল কিন্তু এখনো ঢুকতে পারে নাই ভিতরে। এখান থেকে সাইকোসটা হালকা পাতলা ড্যামেজ, সাইকো 71 একটু ড্যামেজ খেয়েছে এবং সাথে সাথে হিল করার চেষ্টা। এখান থেকে সাইকো 19 ও হালকা পাতলা জোন ড্যামেজ খেয়ে নিচ্ছে কিন্তু তারা কিন্তু ছাড়তেছে না। ফিউরি যে প্লেয়ারটাকে আটকাতে পেরেছে সেই প্লেয়ারটাকে কিন্তু এখান থেকে ছাড়তেছে না। ফিউরি প্লেয়ারটা কিন্তু একের পর এক গ্লোয়াল ইউজ করে এখান থেকে বাঁচার চেষ্টা। দুটি স্কোয়াড ফিউরি এবং সাইকো ফিউরিকে করতে হতো এই ম্যাচে কিন্তু একটি ভালো পজিশন, বেশ কিছু কিল কিন্তু সাইকোদের সাথে কিন্তু এখানে দেখা হয়ে গিয়েছে তাদের। এবং আমার মনে হচ্ছে সাইকো 22 তাকে ছাড়ার পাত্র নয় এখানে, তার সাথে সে সাক্ষাৎ করেই ছাড়বে, একদম নাছোর বান্দা। এবং এখানে দেখতে পাচ্ছি ফিউরির প্লেয়ারটি কিন্তু লাফিয়ে তার পজিশন দেখার চেষ্টা করছে, বের হবে কি সে দেখা যাক। সাইকো 22 একদম তার প্রচুর ধৈর্য, সে কিন্তু এখান থেকে একদমই যাবেন না, এটি কনফার্ম করবেন। ইনি বাইরে পেটে গেছে, আমি কিন্তু শর্ট করে দিয়েছেন কিন্তু এখানে সাইকো প্লেয়ার গুলো কিন্তু চলে এসেছে কভার করার জন্য এবং কিন্তু কনফার্ম হয়ে গেল ব্যাচার অফ ফিউরি। ফিউরি গড ব্যাড লাক ব্রাদার, প্রথম ম্যাচে এত সুন্দর একটা ভিক্টরির পরে পরাপর দুইটা ম্যাচ টপ 9 এর কাছাকাছি মারা গেল, ব্যাড লাক ফর ফিউরি। লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে ফিউরি, স্পাইসি টেন, সে কি বেঁচে থাকতে পারবে, তাদের কি সোল সার্ভাইভিং করতে পারবে। 3-4 কিল করেছে ফিউরি মোট সব মিলায়, আমার মনে হয় এ তেমন একটা পয়েন্ট নিয়ে তারা আই থিঙ্ক সো স্ক্যারি টেন বেঁচে থাকতে পারবে কিন্তু তেমন একটা পয়েন্ট মনে হয় না এই ম্যাচ থেকে পাবে। এখান থেকে যদি আপনারা দেখি INF এর স্কোয়াড, ইনফিনিটি স্কোয়াড, তারা কিন্তু ফুল স্টিল সান্তা কাতারিনা জোন নিয়ে বসে আছে, তাদের তাদের কাছে জোন আছে, তাদের কাছে কভার আছে। সান্তা কাতারিনা শিপটাও সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যেখানে তুমি ক্যাম্পিং করতে পারো, কজ এই প্লেসটায় তুমি সব দিকে খেয়াল রাখতে পারবা, এমন একটা প্লেস তারা চুজ করেছে। নিচে একটা প্লেয়ার অলরেডি রেখে দিয়েছে, সিয়াম ওয়াওকে দেখে দেখতে পাচ্ছি, ফিউরি দেখতে পাচ্ছি সামনের দিকে যাচ্ছে, দেখা যাক এখান থেকে কি করে। কি মনে হয় আপু এখান থেকে ফিউরি এই ম্যাচে কি হইতে পারে ফিউরির? আমার মনে হচ্ছে না ফিউরি পজিশন পয়েন্ট থেকে খুব একটা এগোতে পারবে পজিশন পয়েন্ট দিয়ে, কারণ একটা যে কোনো একটি স্কোয়াডের সামনে যদি পড়ে যায় ফিউরি স্পাইসি টেন একদমই কনফার্ম হয়ে যাবেন তিনি। একটি কিল যদিও একটি কিল উনি নিতে পারেন কিন্তু তার ডেস্টিনেশন কিন্তু ওই যে ওয়াইপড আউট হয়ে যাওয়া পুরো স্কোয়াড নিয়েই। অন্যদিকে ইনফিনিটি স্কোয়াডটিকে দেখতে পাচ্ছি, তারা একদমই প্রথম থেকে কিন্তু এই সান্তা কাটারিনাতে হোল্ড করছেন, লুটটা সেরে নিয়ে এবং এইখানেই বসে আছেন। ইনফিনিটি এই ম্যাচে একটি ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করছেন, একটি ভালো পজিশন ভালো কিল নেওয়ার জন্য কিন্তু চারজনই এখানে বসে আছেন এবং দেখতে পাচ্ছি তাদের উপরে UAV কিন্তু চলে এসেছে। সাইকোরা ফাইট স্টার্ট করে দিয়েছে, স্পাইসি টেন যে সোলো প্লেয়ারটি ছিল তাকে কিন্তু মানে একদম কনফার্ম করে দিয়েছে ফাইনালি, মানে ফিউরিকে একদম ওয়াইপড আউটই করে দিল সাইকো। ওয়াইপড আউট, ব্যাড লাক ফর খুঁজে বাট সাইকো 19 একটু ডেঞ্জার জোনে আছেন, তার লাইফের অবস্থা দেখো এবং সে কিন্তু জোনের বাহিরে। জোনের বাইরে আপাতত আছে সাইকো স্কোয়াড, দেখা যাক আমাদের ইলেকট্রো স্কোয়াড কোথায় আছে। ইলেকট্রো স্কোয়াড আপাতত আছে হচ্ছে জোনের যথেষ্ট দূরে আছে, তারা রিয়্যাক্টর সরি কনফাইনমেন্টের পাশেই আছে তারা, দেখা যাক এখান থেকে কনফাইনমেন্টে যদি রোটেট করে সামনে যেহেতু ড্রোন দিয়েছে তারা হয়তো বুঝতে পারবে যে আশেপাশে এনিমি আছে কিনা। রুট স্কোয়াডকে দেখতে পাচ্ছি উপরে পুরো 3টা প্লেয়ার কি 4টা প্লেয়ার নিয়ে বেঁচে আছে তারা, অলরেডি 4টা প্লেয়ার নিয়ে বেঁচে আছে রুট স্কোয়াড। আর এখন তারা কোথায় আছে এটা হচ্ছে দেখার বিষয়, কারণ 4টা প্লেয়ার নিয়ে যেহেতু বেঁচে আছে 23টা প্লেয়ার স্টিল অ্যালাইভ তাদের কাছে একটা হিউজ চান্স, এবং জোনটা নিয়ে বসে আছে সান্তা কাতারিনা, জোন এগেইন পড়েছে, সান্তা কাতারিনা যে স্কোয়াডটা ছিল স্কোয়াডটা যথেষ্ট ইনাফ কভার পেয়ে যাবে ওখানে। তো দেখা যাক ইনফিনিটি রুট এরা কিন্তু একদম সান্তা কাটেনতে বসে আছেন উইথ কভার এবং ইলেকট্রো কনফিনমেন্টে আছে, জোনের দিকে যেতে হবে, যেতে গেলে কিন্তু যেই যেই রোটেশনে সে নিবে সে ইনফিনিটি বা হচ্ছে আমাদের রুট দুইটা ফুল স্কোয়াড কিন্তু তাকে ফেস করতে হবে তাসে। ইয়াপ, এখানে ইলেকট্রোকে দেখতে পাচ্ছি যে তারা আপাতত দুইটা প্লেয়ার নিয়ে বসে আছে, দেখা যাক আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের রিভেঞ্জ স্কোয়াড কিন্তু স্টিল বেঁচে আছে এবং অসাধারণ একটা হেডশট দেখতে পেলাম রিভেঞ্জ রিশালের কাছ থেকে। রিশাল সামনের দিকে যাচ্ছে, গ্রেনেড কুক করে ফেলেছে, গ্রেনেডটাকে থ্রো করবে, গ্রেনেডটা থ্রো করে দিয়েছে আর ও পাটে নাই, ম্যান পাটে নাই, দেখা যাক। আরো একটা সুন্দর গ্রেনেড সাইড ড্যামেজ খেয়ে গেল, লুফিকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, লুফিকে বাঁচাতে পারে নাই স্পার্কি। এখানে ভিতর দিকে ঢোকার চেষ্টা দেখা যাক, এখানে কিন্তু উকং হয়ে ঢুকতেছে, আস্তে আস্তে ঢুকতেছে, উপরে ক্রোনো মারা ছিল, ক্রোনোটা অ্যাভয়েড করার চেষ্টা, দেখা যাক এখানে স্পার্কি কি ভিতরে যাইতে পারবে। এখানে রিশালও কিন্তু কেউই কিন্তু এখন উপরে উঠে নাই, সবাই কিন্তু নিচে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তারা বোঝার চেষ্টা করতেছে কোথায় হচ্ছে এনিমি।
আমরা ঋষালের কাছ থেকে একটি গ্রেনেড দেখতে চাই, ঋষালের কাছ থেকে আরো একটা গ্রেনেড দেখতে চাই, আমরা ঋষালের কাছ থেকে একটি গ্রেনেড দেখতে চাই। উপরে স্কোয়াডটি হচ্ছে রুট, ফুল স্কোয়াড নিয়ে বসে আছে শাকিল, হ্যাকার, আমাদের সুপারম্যান গালিব, তারা ফুল স্কোয়াড কিন্তু বসে আছে। নিচে হচ্ছে আমাদের ঋষালদের স্কোয়াড। সো আমি ঋষালের কাছ থেকে এই পজিশনটা নিয়ে বসে আছে আমাদের, এই তো ঋষালের গ্রেনেড এন্ড কিছু ড্যামেজ কিন্তু দেখে ফেলেছে কাসিন। আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাকার একটু ড্যামেজ খেয়ে গেল, হ্যাকারের হ্যাকার ডাউন, মায়া হয়ে গেল এলিমিনেটেড। এখান থেকে গালিব ডাউন, শাকিল একা বেঁচে আছে, সুপারম্যান একা বেঁচে আছে, দাঁড়িয়ে আছে যেখানে আমাদের রিভেঞ্জ থেকে কিন্তু প্লেয়ার গুলো বেঁচে গিয়েছে। তাসিন তো পিছন থেকে ড্যামেজ দিচ্ছে আমাদের রুট, হ্যাকার কিন্তু কভার নিয়ে ফেলেছে আমাদের রিভেঞ্জের প্লেয়ার গুলো, সামনে দিকে রাশ করছে হ্যাকার, ড্যামেজ খেয়ে কিন্তু কনফার্ম করে দিল সাইকো স্কোয়াড এখানে থার্ড পার্টির মজাটা নিয়ে নিল। সাইকো ইজ টোটালি অন ফায়ার এখন, তাদের কাছ থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি 13টা কিল সাইকো স্কোয়াড করে ফেলেছে, 13টা কিল। আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটার ভিক্টরি সাইকো স্কোয়াডের কাছে আসার হিউজ একটা চান্স আছে। আমাদের ইলেকট্রো স্কোয়াড দূরে থেকে শুকার চেষ্টা, তৌহিদ ভাই সোলো এখনো সার্ভাইভ করতেছে, ফ্ল্যাশের যে প্রথম দিকেই মার খাইছিল সেই মারটা তৌহিদ ভাই এখনো কিন্তু স্টিল সোলো সার্ভাইভার বেঁচে আছে। এখান থেকে আমাদের INF ইনফিনিটি স্কোয়াড আই থিঙ্ক সো সাইকোদের সাথে ফাইট করতেছে এবং তারা একটু কভার নিয়ে যাওয়ার চেষ্টা, সামনে প্লেয়ার দেখতে পেরেছে তারা, তাদের দিকে শুট চলতেছে। এখানে দেখা যাক রাকিব ভাই কি করতে পারে, রাকিব ভাই হাতে ফার্মাস M1887, দেখা যাক তারা এখানে ফাইটটা কেমন ভাবে নেয়। আইএনএফ এর সামনে কিন্তু ইলেকট্রো স্কোয়াডের প্লেয়ার গুলো আছে, এখানে গ্রেনেড দেখতে পাচ্ছি কিংসম্যানের কাছ থেকে ইলেকট্রোদেরকে লক্ষ্য করে, এবং সাইকোরা চলে এসেছে সান্তা কাটারিনার ঠিক কটেজ গুলোর ওই জায়গাটাতে, এবং সামনে ইনিমি ইলেকট্রো প্লেয়ারের সামনে ইনিমি অসাধারণ একটা গ্রেনেড ছিল আমাদের আইএনএফ এর কাছ থেকে। সাইকোসরা ফাইট সাথে সাথে শুরু করে দিয়েছে, সাইকোসদের একটা প্লেয়ার সাইকো 71 ডাউন, সাইকো 19 সোলো প্লেয়ার বেঁচে আছে, আইএনএফ এর তিনটা প্লেয়ার 1v3 সিচুয়েশন, 71 পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল হেডশটের থ্রু। এখান থেকে দেখতে পাচ্ছি সুন্দর একটা শট দেওয়ার চেষ্টা, ক্রোনো অন করে একটা প্লেয়ারকে নক করে ফেলেছে রাকিব ভাই নক, এবং এর সাথে নবীন ভাই নিয়ে নিল একটা কিল, আর এর সাথে চলে আসলো ফ্রম ইনফিনিটি ই-স্পোর্টস। এগেইন সাইকোজরা লাস্ট মোমেন্টে বুয়াটা মিস করলেও 14টা কিল নিয়ে সেকেন্ড পজিশন নিয়ে ফেললো, আর ফার্স্ট পজিশনে এসেছে আমাদের ইনফিনিটি স্কোয়াড উইথ 5 কিলস। তারা কিন্তু এই পজিশনটা ধরে রেখেছে অনেকক্ষণ ধরে তারা ধরে রেখেছিল। এখান থেকে ইলেকট্রো স্কোয়াডকে দেখতে পাচ্ছি 3টা কিল নিয়ে থার্ড পজিশন, ফোর্থ পজিশন ফ্ল্যাশ ই স্পোর্টস, ফিফথ পজিশন রেভেঞ্জ ই স্পোর্টস উইথ 3 কিলস। এবং আমরা ফিউরিকে হারিয়ে ফেলেছি এই খেলাতে। আমার মনে হয় না ফিউরি আর কামব্যাক করতে পারবে, যদি তারা চায় ফাইনালে উঠতে তাদের নেক্সট ম্যাচ হিউজ স্ট্রং কামব্যাক, একটা স্ট্রং কামব্যাক, মানে বুইয়া ছাড়া কোনো কথা হবে না সার্জি, তাদের বুইয়া নিতেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরি সাথে গাইজ আমাদের থার্ড ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল গাইজ। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফিরে আসতেছি তোমাদের মাঝখানে, ইউ গাইজ আর ওয়াচিং ইশুকান .gg প্রেজেন্টস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ 2021 সেমিফাইনাল ডে 3 উইক 1। গাইজ উইক 2 তে যারা যারা রেজিস্ট্রেশন করো নাই, যারা উইক 1 এ চান্স পাও নাই বা উইক 1 এ রেজিস্ট্রেশন করতে চাও নাই, তারা অবশ্যই অবশ্যই উইক 2 তে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেল, বিকজ দিস ইজ মানে এত বড় একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছি ইস্যুকান আমাদের ইস্পোর্টস, একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছি ইস্যুকানের তরফ থেকে আমাদের বাংলাদেশে, এত বড় একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে, সেই প্ল্যাটফর্মে তোমরা কেন ভাই, ইটস ফ্রি এক্সপিরিয়েন্স অ্যান্ড মানি। তো গাইজ জয়েন করে ফেলো, ফ্রি টুর্নামেন্ট, কোনো রেজিস্ট্রেশন ফি নাই, লিঙ্ক ইন দ্য পিন কমেন্টস, দ্বিতীয় সপ্তাহে এখনই জয়েন করে ফেলো গাইজ। তো আমরা ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসতেছি তোমাদের মাঝখানে আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট ম্যাচ নিয়ে। লাস্ট ম্যাচে কিন্তু ডিসাইড করবে কোন 4টা প্লেয়ার স্কোয়াড যাবে আমাদের গ্র্যান্ড ফিনালেতে $500 প্রাইজ পুলে খেলার জন্য। সো গাইজ উইল বি রাইট ব্যাক আফটার শর্ট ব্রেক, স্টে উইথ ইশুকান, স্টে উইথ ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ।
वेलकम बैक टू इशुकान डॉट जी जी प्रेजेंट्स फ्री फायर बांग्लादेश चैलेंज 2021 सेमीफाइनल डे 3। I'm your host Chris Kristasin with me Nana Dan Fulbanu Apu. What's up everybody? What is up? कितना खबर आपको? बहुत बहुत बढ़िया। आप तीन टी मैच किंतु ऑलरेडी स्टार्ट हुए, शेष हुए किए चे स्टार्ट हुए। तासीन एवं गो अतो बेशी अप्स एंड डाउन्स, अतो बेशी मने फ्लिक्ट हुए चे रिजल्ट गुलो के ऊपर कौनो टॉपे चले जाते हैं, क्यों डाउन है चले जाते हैं। आमी तो कॉन्फ्यूज्ड हुए जाते हैं जे कौन टीम ता आश्चर्य ए मुते फर्स्ट दिके मने फर्स्ट पॉइंट नहीं है, फर्स्ट दिके होल्ड कोचे कौन पॉइंट को मने कौन टीम ते एकदम धक्का के नीचे दिके चले ऐसे चे मने खूबी आमी जमुन खूबी मने উদ্বিগ্ন তেমন আমাদের ভিউয়ার্সরাও কিন্তু উদ্বিগ্ন হয়ে গিয়েছেন রেজাল্ট গুলো জানার জন্য। তাসিন আমরা কি সেই রেজাল্টটা এখন জানিয়ে দেব পাবলিকদেরকে বা আমার ভিউয়ার্সদেরকে যে আসলে কে টোটাল এই তিন ম্যাচের পরে হোল্ড করছে প্রথম দিকে, কাদেরকে আরেকটু ভালো করে খেলতে হবে, কাদেরকে আরো বেশি পয়েন্ট গ্যাদার করতে হবে? অবশ্যই আমরা চলে যাব আমাদের স্ট্যান্ডিং সে গাইস, ওভারঅল স্ট্যান্ডিং চলে এসেছেন ডব্লিউডিএফ সাইকোস উইথ 0 বুইয়া, কিন্তু আছে তারা এখন ফার্স্ট পজিশনে 31 টোটাল পয়েন্ট নিয়ে। আমাদের টিম ইনফিনিটি, আমাদের আই থিংক সো আমাদের ইসে পয়েন্টস এর সিস্টেমে একটু সমস্যা হয়েছে, কিলস তাদের কাছ থেকে 27 মোট। গাইস আই থিংক সো আমাদের পয়েন্ট সিস্টেম পয়েন্ট একটু একটু কাউন্টিং এ ঝামেলা হয়েছে, আমরা এগেইন রিভাইজ পয়েন্ট চাবো আমাদের ইসের কাছে এর কাছে। তো গাইস আমরা ম্যাচে চলে যাই, আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে গাইস, লেটস গো উইথ দা ম্যাচ। ওকে ইনফিনিটি স্কোয়াডটি কিন্তু এই মুহূর্তে নেমে পড়েছে শিপ ইয়ার্ডে এবং দেখতে পাচ্ছি কিংস ম্যানের স্কোয়াডটি প্ল্যান্টেশনে দুজন দুজন করে স্প্লিট অবস্থায় আছে, দুজন অলরেডি শিপ ইয়ার্ডে চলে গেছে, দুজন কিন্তু প্ল্যান্টেশনে লুট করে তার শিপ ইয়ার্ডে তাদের সাথে একত্রতা প্রকাশ করবে। অন্যদিকে ফিউরি আমাদের যে স্লট টু এর স্কোয়াডটি তারা কিন্তু খুব একটা ভালো দিন যাচ্ছে না, প্রথম ম্যাচ খুব ভালোভাবে স্টার্ট করলেও সেই ফ্লোটা কিন্তু এখনো ধরে রাখতে পারেনি ফিউরি স্কোয়াড। সো এই ম্যাচে তাদেরকে অনেক ধরে বেঁধে অনেকটা হোল্ড করে অনেক ভেবে চিন্তে স্টেপ নিতে হবে। তো দেখা যাক ফিউরি স্কোয়াড এত ভেবে চিন্তে কোন জায়গায় ল্যান্ডিং এর ডিসিশন নিয়ে নিয়েছে। ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটির সাথে অলরেডি একটি ফাইট স্টার্ট হয়ে গিয়েছে, ইনফিনিটির রাকিব খানিকটা ড্যামেজ খেয়ে গিয়েছে, মনে হচ্ছে মেড কিটের স্বল্পতা কিন্তু রয়েছে, কিংসম্যান একদম উপরের দিকে চলে গিয়েছে, হাই গ্রাউন্ড থেকে ড্যামেজ দিবে প্লে আমাদের সামনের ইনিমি টিমকে, কিংসম্যানের সামনে ইনিমি এবং কিংসম্যান মেবি সেই জায়গাটা নিয়ে নেবে বাট ডাউন হয়ে গিয়েছে, উপরে আছেন, হিল করারও কোনো পজিশন রাখেননি উনি, যেই টিমটা আসলে তাকে দিবে মানে ইনফিনিটিকে একদম কভার দিবে সেই মানুষটা কিন্তু উপরে গিয়ে ডাউন হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার আসলে একটু নেটওয়ার্ক ইস্যু আছে এবং কিলটি আসলে সেই সুযোগটা নিয়ে কিলটি আসলে কিন্তু তুলে নিয়েছে এমবট স্কোয়াড এবং ইনফিনিটি এখান থেকে ব্যাক অফ এর ডিসিশন নিয়ে নিয়েছে, নেওয়াটাই স্বাভাবিক কারণ রিসোর্সের দিক থেকে কিন্তু তারা পিছিয়ে আছে, রাকিবের কাছে নেই মেড কিট, ভালো গান কিংবা অ্যাটাচমেন্টও অ্যাভেলেবল নেই তাদের কাছে, কারণ একদমই আর্লি ফাইট, একদমই আর্লি ফাইট, ম্যাচ শুরু হয়েছে, নেমেছেন মাত্র আর কিন্তু ফাইটে এঙ্গেজ হয়ে গিয়েছেন। ইয়াপ এখানে ইনফিনিটি তারা কিন্তু আপাতত একটু টেবিলের উপরের দিকে আছে, উপরের পজিশনে আছে, যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের যদি আমরা প্ল্যান্টেশনের দিকে তারা আপাতত ইনফিনিটির পুরো তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছি আমাদের তারা আপাতত আছে, দেখা যাক আমাদের ক্লক টাওয়ারে দিকে আছে হচ্ছে ফিউরি স্কোয়াড, তারা কিন্তু ফিউরি স্কোয়াড যথেষ্ট ইনাফ ভালো খেলতেছে কিন্তু মাঝখানে তাদের একটা ডাউনফল দেখতে পেরেছি আমরা। আমাদের র্যাভেঞ্জ স্কোয়াড যদি দেখি, র্যাভেঞ্জ স্কোয়াড নিচের দিকে আছে, আমাদের পুরো স্কোয়াড নিয়ে আপাতত আছে আর র্যাভেঞ্জের কাছ থেকে কিন্তু এই ম্যাচে আমরা একটা ভালো ফাইট আশা করতেছি, কি মনে করো আপু? মানে আমরা কিন্তু একটা মানে এবং রিভেঞ্জ কিন্তু এখানে ফুল লুট করে নিবেন তাদের মতো করে স্পার্কি ঋষা
ফাহাদ রিশাল ফাহাদ স্পার্কি লুফে এবং এই ম্যাচগুলোতে রিশাল কিন্তু আমাকে একটা জিনিস দিয়ে খুব ফ্যান করে ফেলেছে, সেটা হচ্ছে তার গ্রেনেড এর জন্য কিন্তু টাক লাগানো, মানে একদম লুফি ভাই গ্রেনেডও কিন্তু অন পয়েন্ট গ্রেনেড লুফি ভাই, যে প্রথম ম্যাচে যদি আর কিউ নিয়েছিল তাদের কাছে আমার গ্রেনেড ফাইট করে অনেক লাগে আমার কাছে। রুট স্কোয়াড উইথ দা হেডশট, হ্যাকারের হেডশট, মানে হ্যাকার হ্যাকারের মতো হেডশট মেরে হ্যাকিং ও হ্যাকিং ওয়ালা হেডশট মার দিয়া হ্যাকার নে। আর আমি এই শিপইয়ার্ডের আধুরা ফাইট বলবো আমি এটাকে, কারণ ফাইটটা কিন্তু স্টার্ট করেছিল এইম বট ইনফিনিটি কিংসম্যান কে দিয়ে এবং সেই ফাইটটি কিন্তু মানে কমপ্লিট করলো আমাদের রুট স্কোয়াড এবং পুরোপুরি ওয়াইপড আউট করে দিল এইম বট কে। বলবো যে টোটাল চার ম্যাচে এইম বটের পারফরম্যান্স খুবই 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 ডাউনগ্রেড ছিল, কোন ম্যাচে আমরা কোন আউটস্ট্যান্ডিং গেম প্লে কিন্তু এইম বট থেকে পাইনি, খুবই হতাশাজনক ছিল মানে পুরো গেম প্লেটা তাদের এবং লাস্ট ম্যাচেও তারা সেম ওয়েতে এলিমিনেটেড হয়ে গেছে। ফাইট চলতেছে, লেটস গো ইলেকট্রো উইথ দ্য ল্যারি এগেইন। আপু যেটা বলতেছিল যে মানে ম্যাচে যেমন মানে ভালো পারফরমেন্স আমরা কিন্তু ইলেকট্রোর কাছ থেকেও তেমন একটা ভালো পারফরমেন্স পাই নাই, ইলেকট্রোর কাছ থেকেও কিন্তু একটা মানে অ্যাভারেজ লেভেল এফএমসি টিম পিপলস ফেভারিট, সো ইলেকট্রোর কাছ থেকে আরেকটু ভালো কিছু আমরা আশা করি। তবে ওয়ান সেকেন্ড, তারা তিনটা প্লেয়ার নিয়ে খেলতেছে, চারটা ম্যাচে দেখলাম তিনটা প্লেয়ার নিয়ে খেলেছে আর তাদের হয়তো একটা প্লেয়ারে প্রবলেম হয়েছে। ইলেকট্রোর সোলো প্লেয়ারটা যেদিকে আসছে সেখানে কিন্তু অলরেডি প্লেয়ার আছে ফুল স্কোয়াড, এদিকে ফুল স্কোয়াড যেহেতু আছে দেখা যাক আমাদের ইলেকট্রো স্কোয়াড কি করে, লেটস সি ল্যারি কি করে, কারণ ফ্ল্যাশের পুরো স্কোয়াড তাদের সামনে। ফ্ল্যাশ আই থিঙ্ক এখান থেকে লিভ দিবে, তারা পিকে দিকে যাওয়ার চেষ্টা করছে ফ্ল্যাশ, তো আমার মনে হয় না তেমন একটা প্রবলেম হওয়ার কথা তেমন একটা। লেটস সি কি হয়, মানে এনিথিং ক্যান হ্যাপেন, এটা একটা টুর্নামেন্ট, এটা ইএসপোর্টস টুর্নামেন্ট, আর যেমন তেমন ইএসপোর্টস টুর্নামেন্ট না, এটা হচ্ছে ইশুকা ডট ইশুকান ডট জিজি প্রেজেন্টস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ। আর এখান থেকে সামনে দেখতে পাচ্ছি যে একটা ফাইট চলতেছে ক্রিমিনালের ভিতরে, ক্রিমিনালের স্কোয়াডের আজকে খুবই ব্যাড লাগ দেখেছি আমরা, চারটা পাঁচটা টিমের থেকে ভালো পারফরমেন্স দেখলো, বাকি টিমগুলো থেকে কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স দেখি নাই। ক্রিমিনাল এখানে ফাইটের মধ্যে আছে, লেটস সি কি হয়, ফাইটটা কেমন হয় আমরা যদি ভালো করে দেখি। মনে আছে যে যখন ফ্রি ফায়ার মানে প্রথম প্রথম ছিল ফার্মাস উইথ সাইলেন্সার স্কোপ ইন স্কোপ আউট, মানে কি যে ছিল এবং সেইটাই কিন্তু আমরা আসলে অ্যাসার থ্রি থেকে দেখছিলাম, যদিও ওটা ফার্মাস ছিল না আমাদের উড পিকার ছিল, বাট আমরা কিন্তু সেই সেই একটা পুরনো ভাইবস দেখলাম অ্যাসার থ্রি থেকে, একদম পুরনো দিনের মনে কথা মনে করিয়ে দিল অ্যাসার থ্রি। উড পিকার তারপর হচ্ছে তোমার যে গানগুলো আছে যেমন স্কেস, তারপর ড্রাগন আফ, এই গানগুলো থেকে এখনো স্কোপ ইন স্কোপ আউট এই জিনিসটা চলে এই গানগুলোতে, কজা যেহেতু হাই ড্যামেজের গান প্রত্যেকটা শর্ট কাউন্টস, কজ রেট অফ ফায়ার খুবই কম থাকে এই গানগুলো, এভরি শর্ট কাউন্টস হবে হিয়ার, তো প্রত্যেকটা শর্ট লাগানোর জন্য জুম আউট জুম ইন করা লাগে। তাহলে কিন্তু সাইকোদের সাথে আবারও একটি ফাইট আমরা দেখবো এই যে কেরাটান বা হচ্ছে আমাদের কেপটাউন এরিয়াতে। তোমার কি মনে হচ্ছে না যে আমরা মিলে কোনো টিম দেখছি না মিল এরিয়াতে? ওকে, আর বলতে বলতে কিন্তু মিল এরিয়াতে আমরা ইনফিনিটিকে দেখতে পেলাম। ও ভাই সাহেব, মানে আমার মনে হচ্ছে আজকে দিনটা হচ্ছে আমার উইশ, আমি উইশ করব এন্ড সেটা ফুলফিল হয়ে যাবে। মানে তুমি বললা লাইক মানে ক্যারিয়ার গন গাইস, এখানে পুরো ক্যারিয়ার গন, মানে বললো মিলে কোনো টিম আমরা দেখছি না, সাথে সাথে চলে আসলো মিলে আইএনএফ স্কোয়াড, আপু বললো যে আমাদের বিসিএস স্কোয়াড এবার বুইয়া নিবে, ও মা সেই ম্যাচে বুইয়া, আপু আপু আমি আমি তোমার কাছ থেকে প্রেডিকশন শুনতে চাই যে এই ম্যাচে কারা বুইয়া নিবে, আমি দেখি। অন্যরা রেগে গিয়ে আমাকে এসে বলুক আপনি কেন বলতেন এই কথা। বলতেছিলাম যে ক্রিমিনাল অনেক তেমন একটা ভালো খেলতেছে না, কিন্তু ক্রিমিনাল তরফ থেকে এবার কিন্তু অনেক সুন্দর একটা গেমপ্লে দেখতে পেলাম আমরা।
এবং দেখতে পাচ্ছেন নাম্বার 8 মায়রা এফএফ স্কোয়াডটি কিন্তু এই ম্যাচে তারা কিন্তু হোল্ড করছেন এবং চারজন কানেক্ট হতে পেরেছেন, স্টিল বেঁচে আছেন। সো আমরা মায়রা এফএফ টিমটির কাছ থেকে এই ম্যাচটিতে দুর্দান্ত গেম প্লে আশা করতে পারি কিনা, কারণ আগের ম্যাচগুলোতে যেহেতু আমরা কোনো এক্সট্রা স্পার্ক দেখিনি তাদের কাছ থেকে, এই ম্যাচে আমি চাই তারা একটি ভালো গেম প্লে দেখ। যেহেতু আচ্ছা, তো আমাদের আপু প্রেডিক্ট করতেছে যে মায়রা তুমি বললেই বুইয়া পেয়ে যাবে, তুমি খালি বলো দেখবা বুইয়া পেয়ে গেছে। কারণ আজকে আমি বুঝতেছি না কি হইতেছে, তুমি বলতেছো বুইয়া নিবে, বুইয়া নিচ্ছে, তুমি বলতেছো মিলে প্লেয়ার লাগবে চলে আসছে। দেন হচ্ছে এই ম্যাচে বুইয়া করার খুবই 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 মানে আমি যদি বলি যে আমার মনে হচ্ছে যে এই ম্যাচে কারা বুইয়া করবে, এটা যদি বলো তাহলে বুইয়া হোক আমি চাই ফিউরিদের কাছ থেকে। কজ ফিউরিরা আসলে প্রথম ম্যাচে এত ভালো খেলার পর এভাবে যে তাদের একটা ডাউন ফল, আমি চাই ফিউরিরা কামব্যাক করুক। সো আমি চাই ফিউরি তোমরা একটা ভালো গেম প্লে দাও, স্পেশালি স্পাইসি 10 আইকনিক ভাইয়া প্লিজ। লেটস গো গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইটটা হচ্ছে, লেটস সি আমরা ফাইটের দিকে চলে যাব, আমাদের অন্য যেখানে ফাইটগুলো হবে সেদিকে চলে যাব। লেটস সি আমাদের রেভেঞ্জ স্কোয়াড আর ফ্ল্যাশ স্কোয়াড পিকের দিকে যাচ্ছে, আর এখানে কিন্তু আমাদের আপুর ফিউরিরা হোল্ড করতেছে। তো দেখা যাক ফিউরিদের মধ্যে আমরা কি ফাইটটা, এই দুইটা স্কোয়াডের মধ্যে কি আমরা কোনো ফাইট, কেমন একটা ফাইট কি আমরা দেখতে পারবো, এটাই হচ্ছে দেখার বিষয়। আমরা দুইটা তারা কিন্তু এখানে ড্রপ নামিয়ে ফেলেছে, নিচে থেকে ভিসি স্কোয়াড সামনের দিকে যাচ্ছে পিকের দিকে ঢোকার চেষ্টা, পিকে কিন্তু অলরেডি ফ্ল্যাশ স্কোয়াড বসে আছে, তারা এখানে কিন্তু হোল্ড করতেছে, ড্রপ নামিয়েছে, ড্রপটা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের তিনটা স্কোয়াড, তিনটা স্কোয়াড হোল্ড করছে পিকে, ফিউরি, ফ্ল্যাশ, বিসি, তিনটা স্কোয়াডই কিন্তু আসলে খুবই সম্ভাবনাময় স্কোয়াড, যে কোনো সময় তারা হুট করে বুইয়া করে ফেলেন। সো দেখা যাক তিনটা স্কোয়াডের মধ্যে মানে যে স্কোয়াড গুলো ওয়াইপ আউট হবে বাকি স্কোয়াড গুলোর জন্য এটা অ্যাডভান্টেজ হবে। যেখানে মায়রা এফএফ টিমটি কিন্তু এই মুহূর্তে পচিনোকে হোল্ড করছে, তাদের সামনে এনিমি টিম এবং ফাইট, তারা কিন্তু কিছুটা কি বলে ফাইট স্টার্ট করে দিয়েছেন ইলেকট্রোদের সাথে, কিছু গুলি বিনিময় হচ্ছে মায়রা এফএফ টিমের, যদিও ল্যারি একা বেঁচে আছে ডেঞ্জারের মধ্যে দিয়ে মানে রিক্স নিয়ে উপরে দিকে উঠে যাচ্ছে, কারণ এই ডেঞ্জারের থেকে বেশি ডেঞ্জার কিন্তু তার পিছনে ফুল স্কোয়াড, তার কাছে ডাবল কার 98 আছে আপু, এটা কিন্তু একটা ইকুয়ালাইজার হিসেবে কাজ করে, ডাবল কার 98 ডাবল ভেক্টর অলওয়েজ একটা ইকুয়ালাইজার হিসেবে কাজ করে M79 এর মতো। আর ল্যারি এখন দেখতে পাচ্ছি তারা এখান থেকে, সে এখান থেকে ভিতরে ঢুকে যাচ্ছে, দেখা যাক এখানে হিল পসিবল হবে কিনা তার তার কাছ থেকে, দেখা যাক। আমার আমার মনে হয় না যে হিল পসিবল হবে, বাট লেটস সি। এখান থেকে নিচে পুরো স্কোর দেখে ফেলেছে, এখান থেকে ড্রপও নামিয়ে ফেলেছে ল্যারি, ল্যারি তো এখান থেকে পনে পজিশনটা ধরার চেষ্টায় আছে ল্যারি, যতদূর আমি বুঝতে পারতেছি, কি মনে হয় আপু? আমরা যদি দেখি আমাদের এখানে ফ্ল্যাশ স্কোয়াড সামনে গ্রেনেডটা থ্রো, ও ভাই এটা কি ছিল, তৌহিদ ভাই দেখতে পাচ্ছি পিছনে চলে আছে, ডাউন করে ফেলেছে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা, আর ডাউন করেছে এবং ক্লিয়ার করলো M1887 দিয়ে। এখন যদি আমরা অন্যান্য প্লেয়ারদের দেখি তারা কি করতেছে, লেটস সি হোয়াট হ্যাপেন্স গাইস। সিরিয়াসলি WTF মোমেন্ট ফর PC স্কোয়াড।
বিসি পাবন ভাই, আল্লাহ ওনার মানে মানে বিসি স্কোয়াড না ফ্ল্যাশের জন্য ডব্লিউটিএফ মোমেন্ট কজ রেচা না এত জোস ভাবে গ্রেনেড নেট করে জাস্ট থ্রো করছে, ওর কাছে চলে আসছে ভাই সাহেব। এখানে বিসির সামনে পুরো দুটি প্লেয়ার দেখতে পেলাম, বিসি ডাক এমএসবি কে ডান করে দিয়েছে এবং তাকে ক্লিয়ার করে দিল ফিউরি স্পাইসি 10। বলেছিলাম যে ফিউরি জ্বলে উঠবে আপন শক্তিতে এবং ফিউরি কিন্তু জ্বলে উঠেছে তাসিন, সি সি লুক লুক দেখতে পারতেছি এখানে ফিউরি কিন্তু ফুল স্কোয়াড নিয়ে স্টিল বেঁচে আছে এবং কোটা তো আর প্লেয়ার এই জায়গা চলে এসেছে, ম্যাক্সিমাম স্কোয়াড এখানে মাইগ্রেট করতেছে, এন্ড দ্যাট মিন্স আপু আমাদের প্লেয়াররা কিন্তু অলরেডি প্রিডিক্ট করে ফেলেছে যে আমাদের লাস্ট জোন পড়বে এখানে। দেখা যাক কি হয়, আমাদের লাস্ট জোন কিছুক্ষণের মধ্যেই আমরা জোন শ্রিঙ্কিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে জানি 3 and a 2 and a 1 বলতে না বলতে হয়ে গেল, কোটা তো পড়ে গিয়েছে জোন, ফিউরি একদম জোনের মধ্যে, ফিউরির একটা হিউজ চান্স বেড়ে গেল এই ম্যাচে বুয়া নেওয়ার। আইএনএফ স্কোয়াডকে দেখতে পাচ্ছি, যদি উপরের দিকে দেখি আইএনএফ স্কোয়াডকে চলে যাওয়া স্কোয়াডের কাছে চলে যাবো, তিনটা প্লেয়ার নিয়ে বেঁচে আছে তারা। আমরা যদি দেখি তাহলে আমাদের অন্যান্য যে স্কোয়াড গুলো র্যাভেঞ্জ স্কোয়াড ফাইট করতেছে, র্যাভেঞ্জ স্কোয়াড একটা কিল কনফার্ম করে ফেললো, এখান থেকে ফাইট করতেছে তারা উপরে পিকের পাশে, এখানেও কিন্তু হালকা পাতলা জোন আছে তাদের কাছে, এখান থেকে শুটকার চেষ্টা, 9 ড্যামেজ মাত্র, AK-47 এ 9 ড্যামেজ, দ্যাট মিন্স লেভেল 5 এর বেস্ট। আর যদি দেখি আমাদের এখান থেকে ফাহাদ ভাই সামনে দিকে যাবে, ওদিকে কিন্তু একজনকে পাশে দিচ্ছে 10-10 করে ড্যামেজ, স্পার্কি ক্লোজ রেঞ্জে চলে গেছে, লুফি পিছন থেকে ডাউন, স্পার্কি চলে গেছে ক্লোজ রেঞ্জে, স্পার্কি ডাবল ভেক্টর নিয়ে হাতে হাতে ডাবল ভেক্টর নিয়ে চলে গেছে, দেখা যাক সামনে একটা প্লেয়ার কে ডাউন কি করতে পারবে, একটা প্লেয়ার ডাউন করেছিল কিন্তু আনফরচুনেটলি সে ডাউন হয়ে গেল এখান থেকে M1887 এর হাতে, এখান থেকে একা বেঁচে আছে এখন ফাহাদ ভাই। ক্রিমিনালদের সাথে ফাইটটি হচ্ছিল এই জায়গাটাতে যেখানে মায়রা ফেভের টিমও কিন্তু স্টিল বেঁচে আছে, যাদের জন্য শুভকামনা ছিল, তারা কিন্তু আসলেই ভালো খেলার চেষ্টা করছে, লাস্ট ম্যাচে তারা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে, যেখানে ক্রিমিনাল এখানে আটকে গিয়েছে গ্লোয়ালের ফাঁকে, সে কিন্তু বেরোয় গিয়েছে, দুটি প্লেয়ার নিয়ে আছেন সামনের দিকে গেলে কিন্তু ড্যামেজ খেতে হবে একদমই আমাদের ফ্ল্যাশদের কাছ থেকে। পিছন থেকে হালকা পাতলা শট খাচ্ছে তারা, গ্রেনেডটা কুক করা হচ্ছে, দেখা যাক পিছন থেকে শট খাচ্ছে আমাদের ক্রিমিনাল ওএফসি, সে এখানে ওয়ালটা ভাঙার চেষ্টা করছে, ওয়াল দিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করতেছিল সে, ধরে বসে আছে স্কোয়াডটি, আর ক্রিমিনালকে একটা ঝামেলা করবে, ক্রিমিনাল ফ্ল্যাশ রিভেঞ্জ, আর ফিউরিটা যদি পেছন থেকে ওঠে তাসিন সেটাও কিন্তু আইএনএফ এর জন্য একটু রিস্কি হয়ে যাবে, যেহেতু তারা এঙ্গেজ অলরেডি আইএনএফ এর, মানে এটা মানে তোমার তোমার হচ্ছে আইএনএফ অলরেডি এঙ্গেজ তোমার ফ্ল্যাশ এবং রিভেঞ্জের সাথে, পেছন থেকে একটা অ্যাটাক যদি আসে আমাদের ফিউরিদের কাছে, এবং আমার মনে হচ্ছে রাকিব ভাই কিন্তু ফিউরিদের গান শটেই ডাউন হয়েছেন, তোমার কি তাই মনে হয় না? ফিউরি কিন্তু স্টিল মায়রা স্কোয়াডের সাথে ফাইটে যুক্ত আছে, এখান থেকে দেখতে পাচ্ছি রাকিব ভাই দুর্গাদের সুন্দর একটা শট, এদিক থেকে মায়রা কিন্তু ক্রিমিনালের সাথে এঙ্গেজ হয়েছে, এখান থেকে নবীন ভাই শুট করার চেষ্টা, ফিউরি কিন্তু পুরো ফ্ল্যাশ নিচে, কিন্তু নিচে পুরোপুরি ক্লিয়ার করে কিন্তু ফিউরি এখন উপর দিকে ওঠার চেষ্টা, যেটা তুমি বলতেছিলে আপু আইএনএফ কিন্তু টোটালি ইনফিনিটি কিন্তু টোটালি অকুপাইড আছে অন্য একটা স্কোয়াডের সাথে ফাইটে, তারা কিন্তু দেখতে পারেনি এতক্ষণ, কেবল দেখতে পেরেছে 4-3 সিচুয়েশন, নিতে পারবে কি ফিউরি, বুইয়া বুইয়া কি নিতে পারবে, একটা প্লেয়ার ডাউন করেছে ফিউরি একটা প্লেয়ার কিন্তু ডাউন, ফিউরির আর তিনটা প্লেয়ার বেঁচে আছে, ফিউরি ক্লিয়ার করে দিল ফিউরি স্কোয়াডকে, দেখা যাক এখান থেকে M7 বুম শাগালাগা 110 এর শট, আরো একটা শট, এই প্লেসটা M79 মারার জন্য একদমই ভালো একটা প্লেস না যে প্লেসটা তুমি উঠেছো ভাইয়া, আর এরই সাথে দেখতে পারলাম ক্লোজ রেঞ্জে প্লেয়ার তো আসলে একটা প্লেয়ারকে নক করতে পারবে, ক্লোজ আর শট একটা প্লেয়ারকে নক করে ফেলেছে, তিনটা প্লেয়ার আইএনএফ ফিউরির আর আইএনএফ এর দুইটা প্লেয়ার বেঁচে আছে, আর মাত্র একটা প্লেয়ারকে ক্লাসে ঘোরাঘুরি করতেছে আর একটা প্লেয়ারকে ডাউন করে দিল, লাস্ট একটা প্লেয়ার ছিল তাকেও ক্লিয়ার করে দিল এবং এরই সাথে চলে আসলো বু 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 একদম 10-11 থেকে নাম্বার 4 এ চলে এসেছে টপ 5 এ, বলো যে আমার শুভকামনা
ওয়ার্ক করছে মানে তাদের। দিস ইজ সাম কাইন্ড অফ কালা জাদু গাইস, কিছু বলার নাই আর। সাতটা কিল করে বুয়া নিয়ে ফেললো ফিউরিয়াস স্কোয়াড, আইএনএফ স্কোয়াড কিন্তু সাতটা কিল নিয়ে সেকেন্ড পজিশনে এসে পড়লো, ক্রিমিনাল স্কোয়াড এগেইন সাতটা কিল নিয়ে, তার মানে সবাই সাতটা সাতটা কিল করছে, কি আমি ব্যাপার! সত্যি খুশি হয়ে গেছি, আমি খুশিতে ক্ল্যাপ করতেছি জাস্ট ফিউরির জন্য। ওয়াও ওয়াও, তো মাইরা স্কোয়াড চলে আসলো ফোর্থ পজিশনে, ফিফথ পজিশনে এসেছে, খেয়াল করতে পারলাম না গাইস, ব্যাড লাক। তো ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ অ্যামেজিং ম্যাচ, চারটা ম্যাচ তাসিন এত জোশ ছিল, মানে আমি তুমি আমরা এই যে কাস্টিং সিটে বসে যতটা এনজয় করেছি, আমাদের যে দর্শকরা ছিল তারাও যেভাবে এনজয় করেছে, তারা কি চায় না এরকম ম্যাচে তারাও খেলুক? এত এক্সাইটিং কিছু ম্যাচ, এত জোশ কথা গাইস, ইটস ফ্রি টু প্লে গাইস, ইটস ফ্রি টু প্লে। ফ্রি ফায়ার খেলতে হলে হয়তো তোমাদের অনেক টাকা লাগে গাইস, কিন্তু এই টুর্নামেন্টে খেলতে তোমাদের অনেক টাকা লাগবে না, টাকাও লাগবে না। কি জন্য গাইস? কজ ইটস আ ফ্রি টুর্নামেন্ট, যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবা, লিংক ইন দ্য পিন কমেন্টস গাইস, এখনই জয়েন করে ফেলো। ইশুকান ডট জিজি প্রেজেন্টস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ 2021 উইক টু তে গাইস, উইক টু তে জয়েন করে ফেলো, কারণ উইক টু তেও কিন্তু থাকতেছে $500 প্রাইজ পুল গাইস। গেম খেলতে টাকা লাগে, টুর্নামেন্ট খেলতে না। তো গাইস বুঝছো, তোমরা পাবে নেম ফেম রিওয়ার্ডস। ইয়াপ গাইস, যারা আমি বলি গাইস, যারা নতুন 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 এই ইস্পোর্টস সেক্টরে আসার চেষ্টায় আছো, যারা ইস্পোর্টস শুরু করার চেষ্টা করতেছো, আমি রিসেন্টলি আমি বলছিলাম আমার একটা ভিডিওতে যে ইস্পোর্টস সেক্টরে যারা নতুন চেষ্টা করতেছো তাদের সব থেকে বেশি প্রয়োজন এক্সপিরিয়েন্স। আর তোমরা যদি চাও প্র্যাকটিস করতে, তোমরা যদি চাও যে ইস্পোর্টস সেক্টরে ঢুকতে, তোমরা যদি চাও যে বড় বড় প্লেয়ার, ওয়েল নোন প্লেয়ার আছে তাদের সাথে খেলতে বা তাদের অপোনেন্টে খেলতে, তোমরা যদি এটাও চাও যে আমাদের একটা প্রাইস পুলের পিছনে আমরা কিছু চান্স নিই, তাহলে ইশুকান ডট জিজির যে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জ FFBC যেটা আছে, এটার থেকে বড় কোনো চান্স তোমাকে কেউ দিতে পারবে না। কি জন্য গাইস? কি জন্য? কজ আমরা প্রত্যেক উইকে দিচ্ছি $500 প্রাইস পুলের একটা চ্যালেঞ্জ সবাই প্রত্যেকটা প্লেয়ারকে, আর সেখানে 500+ টিমের জন্য জায়গা থাকতেছে গাইস, কেউ মিস করবো না গাইস, কেউ মিস করতে পারবো না, কজ এখানে 500+ টিমের জায়গা, কম বেশি সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে, কোনো রিকোয়ারমেন্ট তেমন একটা রিকোয়ারমেন্ট নাই বলতে গেলে, কোনো ক্যান্ডিডেট লাগবে না, কোনো কিল রেট লাগবে না, তোমাদের জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে, পিন কমেন্টের লিঙ্কে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন করে ফেলবার লিঙ্কে গাইস। আর এছাড়াও গাইস আমি বলে দিই, এই যে প্ল্যাটফর্মটা তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি ইশুকান ডট জিজি, যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে, এটা ইশুকান অনেক আগে থেকে অন্যান্য গেমের অন্যান্য প্লেয়ার্সদের কাছে জন্য, গেমার্সদের জন্য করে দিয়েছে অলরেডি ইস্পোর্টস প্ল্যাটফর্ম, আর এবার বাংলাদেশে ঢুকেছে ফ্রি ফায়ারের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। কজ ফ্রি ফায়ার এর আগে পরে ইশুকান কখনো এমন কাজ করে না, এটা ইশুকানের প্রথম কাজ, তাও ফ্রি ফায়ারে, আরো শুরু হয়েছে বাংলাদেশ দিয়ে, আর সেই জায়গা আমাদের বাংলাদেশ দিয়ে শুরু করেছে ফ্রি ফায়ারটা, এটা আমাদের জন্য অনেক বড় একটা গুড কজ। এরপরে যত বড় বড় টুর্নামেন্ট ইস্যুকান তৈরি করবে সবকিছু কিন্তু আমাদের বাংলাদেশে সবার আগে আমরা পাবো, আর অবশ্য অবশ্যই তোমরা সেই ইন দ্য মেকিং অফ হিস্টোরি না আসলে আমরা পাবো, যদি আমাদের আমাদের প্লেয়ার্স গুলো আমাদের আসলে তারা মানে দেখায় যে আসলে তারা স্পোর্টস এ ইন্টারেস্টেড, কারণ ইস্যুকান তোমাকে প্ল্যাটফর্ম দিবে, তোমার স্পোর্টস যে এক্সপেরিয়েন্স, তোমার স্পোর্টস এ তুমি যাতে অনেক ভালো কিছু করতে পারো, বুস্ট আপ হয় তোমার গেম প্লে, তারপর তোমার হচ্ছে এক্সপিরিয়েন্সড, তো তোমার যদি আসলে ইন্টারেস্ট না থাকে তাহলে কেন কেন তাসিন তারা তোমার দিকে ইনভেস্ট করবে বলো তো? অবশ্যই আমাদেরকে সেই ইন্টারেস্টটা দেখাতে হবে যে আসলে আমরা চাই এরকম কিছু, আসলে আমরা প্ল্যাটফর্ম চাই, আসলে আমরা এই টাইপের টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাই, তাই নয় কি? এখানে আর যেটা বলি বলতেছিলাম আমি গাইস, যে তোমাদের যদি এই টুর্নামেন্ট থেকে তুমি প্রাইজ পুল নাও পাও, তোমরা বাবা অনেক বেশি বেশি এক্সপিরিয়েন্স, অনেক বেশি বেশি প্র্যাকটিস করছো, তোমরা এখানে অফিসিয়াল ইস্পোর্টস প্লেয়ারদের সাথে, তোমরা প্রফেশনাল ইস্পোর্টস প্লেয়ারদের অপোনেন্টে খেলার চান্স পাচ্ছ, যেটা তোমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স দিবে। আর তাছাড়াও গাইস তোমরা তো টুর্নামেন্ট লাইভ স্ট্রিম দেখতেও পাচ্ছ, লাইভ স্ট্রিম দেখেও তোমরা প্লেয়ারসদের কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছ, বাংলাদেশে এখন থেকে রানিং টুর্নামেন্ট চলবে, আর যেহেতু বাংলাদেশের রানিং টুর্নামেন্ট কন্টিনিউয়াস সিরিজ খুবই কম, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা কিন্তু হইতে যাইতেছে অনেক বড় বড় সড়ো কিছু একটা, আপু চান্স সুযোগ মানে কি আর বলবো, উপায় সব উপায় আছে গাইস। তো অবশ্যই অবশ্যই তোমরা যারা যারা ইস্পোর্টস সেক্টরে খেলতে চাও অবশ্যই অবশ্যই ইশুকানে জয়েন করে ফেলবা। আর এরই সাথে আমাদের কিছুক্ষণের মধ্যে স্ট্যান্ডিংস চলে আসবে গাইস, আমাদের স্ট্যান্ডিংস কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর আমরা স্ট্যান্ডিংস দেখিয়ে দিব আর দেখাই দিব যে কারা কোন চারটা স্কোয়াড যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে ইশুকান ডট জিজি প্রেজেন্টস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যালেঞ্জের গ্র্যান্ড ফিনালেতে কারা থাকতেছে,
যেই চারটা টিম আজকে গ্র্যান্ড ফিনালে যাবে এবং $500 প্রাইস পুলের সাথে জন্য ফাইট করবে, তারা তাদের আজকে আমরা দেখতে যাচ্ছি গাইস। দেখা যাক কারা ফাইনালে চান্স পাচ্ছে এখান থেকে। লেটস সি গাইস, কিছুক্ষণের মধ্যে আমরা প্রাইস পুল পেয়ে যাব, সরি প্রাইস পুল বলতেছি, আমরা স্ট্যান্ডিংস পেয়ে যাব, টিম টিম স্ট্যান্ডিংস। তো আই থিঙ্ক সো স্ট্যান্ডিংস আমাদের চলে এসেছে, আর স্ট্যান্ডিংসটা সেট হতে হতেই আমি সবাইকে একটু বলতে চাই যে আজকের স্ট্রিমটা দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। প্রত্যেক দিনই স্ট্রিম হবে গাইস, মানে আমাদের প্রত্যেকটা উইকে স্ট্রিম হবে, কেউ কিন্তু মিস করবো না গাইস, কি বল আপু? একদমই। আর হচ্ছে আমাদের স্ট্যান্ডিংস চলে এসেছে, স্ট্যান্ডিংস চলে এসেছে, আর আমি এখন স্ট্যান্ডিংস আমি ওপেন করে ফেলেছি, কিন্তু আমি বলবো না। And the standings are goes to here WTF Psycho table topper 2 point এর জন্য টেবিল টপার হয়ে গিয়েছে। তারা যে পরাপর যে কনসিস্টেন্সি রাখছে, যে কনসিস্টেন্সি রাখছে সাইকো স্কোয়াড, সেই কনসিস্টেন্সির জন্যই তারা কিন্তু চলে আসলো টেবিল টপার হিসেবে। ইনফিনিটি টিম ইনফিনিটি চলে আসলো সেকেন্ড পজিশনে, আর সেকেন্ড পজিশন তাদের তারা পেয়ে গিয়েছে 55 পয়েন্ট এবং 19টা কিল, 36 পয়েন্ট, একটা কি বুইয়া তাদের কাছ থেকে, ফিউরি স্পোর্টস এর কাছ থেকে একটা বুইয়া পেয়েছি। থার্ড পজিশনে এসেছে তারা 47 পয়েন্ট নিয়ে। টিম রিভেঞ্জ চলে আসলো ফোর্থ পজিশনে আর 44 পয়েন্ট নিয়ে। আর এখান থেকে ক্রিমিনাল স্পোর্টস, ব্যাড লাক আর ফ্ল্যাশ স্পোর্টস, ব্যাড লাক ভেনিস কাটার একটা একটা বুইয়া নিয়েছিল, কিন্তু তারা আনফর্চুনেটলি যেহেতু পরের ম্যাচগুলোতে তেমন একটা ভালো করতে পারে নাই, দ্যাটস ওয়াই তারা 37 পয়েন্ট নিয়ে হয়ে গেল এলিমিনেটেড। এলিমিনেট হয়ে গেছে পাঁচের পর থেকে সবগুলো টিমগুলো, কিন্তু তার মানে আমাদের ফাইনালে যাচ্ছে WTF সাইকো স্কোয়াড, টিম ইনফিনিটি, ফিউরি স্পোর্টস এন্ড টিম রিভেঞ্জ। সো গাইজ কংগ্রাচুলেশনস টু দেম, আর এরাই হচ্ছে কালকের আমাদের গ্র্যান্ড ফিনালেতে খেলতে যাচ্ছে গাইজ, কেউ মিস করবো না গ্র্যান্ড ফিনালে। আর আজকের জন্য এটাই মানে হচ্ছে আজকের জন্য আমাদের স্ট্রিম এখানেই এন্ড করতে হবে। বিগ শাউট আউট টু ইশুকান.জিজি ফর অর্গানাইজিং দিস টুর্নামেন্ট, উইল বি ব্যাক উইথ গ্র্যান্ড ফিনালে গাইজ। আপু কিছু বলবা তুমি? সবাইকে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইশুকানের সাথে থাকুন। আর যারা যারা এই এই সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছ, তারা কিন্তু একদমই মন খারাপ করবে না আর গা ছাড়া দিয়ে দেবে না। পরবর্তী উইক কিন্তু চলে এসেছে, রেজিস্ট্রেশন করে ফেলো, পরবর্তী উইকে গ্র্যান্ড ফিনালেতে দেখতে চাই বিসি এবং আদার্স টিম গুলোকে। প্লিজ একদমই হোপ লুজ করা যাবে না, তোমার হচ্ছে তোমার এন্ডিংস থেকে তোমাকে আরো ভালো কিছু শিখতে হবে। সো এগুলো জানি আসলে আমি বিদায় নিয়ে নিব আমাদের দর্শকদের কাছ থেকে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আল্লাহ হাফেজ।